আচ্ছা, রেকর্ডিং চালু করা আছে। আমি আবার একটু সাবলাইন টেক্সট ওপেন করি, একটা মিনিট দাঁড়ান। আচ্ছা, আবার একটু বলেন, ইফ এলস, এই এই কন্টেন্ট নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা আছে নাকি? ইফ এলস কিভাবে কাজ করে? হ্যাঁ বল। আপনি, ওহো, আপনি তো মনে হয় জেএস এর ক্লাসগুলো মিস করছিলেন, তাই না? তাহলে এটা কেমন যেন একটা কথা। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, অ্যান্সারটা যদিও পছন্দ হয়নি বাট অ্যাকসেপ্টেবল। দেন আমি একটু জ্যামটা চালু করে নিই। না, লাইভ সার্ভার করবেন, সমস্যা নেই, লাইভে করতে পারেন। বলেন বলেন, কি বুঝিনি, লাইভ সার্ভারে? লাইভ সার্ভার ডোমেন হোস্টিং এ ওখানে যাবেন, পাবলিক এইচটিএমএল ফোল্ডারে যাবেন, যাওয়ার পর এখানে যেসব ফোল্ডার ক্রিয়েট করছেন, পাবলিক এইচটিএমএল যে নামে যে ফোল্ডারটা থাকে সেখানে গিয়ে এইগুলো ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে করে ওর মধ্যে কোড করবেন, মানে আপনারা যে ফ্রন্ট এন্ডের জন্য যে এইভাবে যে কোডটা করলেন আমি আপনাদেরকে দেখাই। লাইক লেটস সে পোর্টফোলিও, এটাকে যদি আমি ওপেন করি এই ফোল্ডারটাকে, সেটা না, এই জিনিসটা আপনাদের কোশ্চেন করা উচিত ছিল ফ্রন্ট এন্ডে যখন আপনারা ফার্স্ট লাইভ সাইট গুলো দেখেন তখন। আপনার যদি কোর্স শেষে এসে এই কথা জিজ্ঞেস করেন আপু, আচ্ছা আমি বলে দিই, আচ্ছা এই শুনেন শুনেন, এই আপনার বাদ দেন, আমি বলি আমি বলি। আচ্ছা, মাহমুদুল ভাই দেখা দিবে, আপনাদেরকে বলি, আপনারা দরকার হলে পিসিতে এই জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করাই আছে, আপনারা জ্যাম ওপেন করে কাজ করেন। আর যদি আপনাদের খুবই মন চায় যে আপনি লাইভে কাজ করবেন, তাহলে আমি বলে দিচ্ছি কেমন কাজ করবেন, লাইনে থাকেন। যখন আপনারা লাইভ সার্ভারে যাবেন, ফাইল ম্যানেজারের মধ্যে যাবেন, আপনাদের প্রোগ্রাম তো ফাইল ম্যানেজারের মধ্যে থাকবে। আমি ফাইল ম্যানেজারের মধ্যে গেলাম। ও আচ্ছা, সরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া, আমি এই জিনিসটা বারবার ভুলে যাই কেন। ওকে আচ্ছা, আমি দেখেন আমি এখানে গেলাম, যাওয়ার পর পাবলিক এইচটিএমএল, আপনি এখানে আসবেন, আসার পর এটাকে ওপেন করলাম, এর মধ্যে আপনাদের সাধারণত ফাইলগুলো থাকবে, লাগে যে প্রত্যেকটা দেখেন পিএইচপি ফাইলগুলো অলরেডি এখানে এক্সিস্ট করতেছে। তো ধরলাম আমি যে কাজটা করতেছিলাম এটা তো ওয়ার্ডপ্রেস সাইট, ওয়ার্ডপ্রেস সাইটের থিমের মধ্যে কোডগুলো থাকে, আপনাদের পিএইচপি সাইটে তো এত কিছু থাকবে না, সরাসরি ফাইলগুলো থাকবে বা ইন্ডেক্স ডট এইচটিএমএল এই টাইপের কোনো কিছু থাকবে। সো ধরেন আপনার ওইখানে যে ইন্ডেক্স ফাইলটাকে এডিট করতে মন চাইছে, আপনি এখানে ক্লিক করবেন, উপরে এডিট অপশন আছে, এখানে ক্লিক করবেন এডিট, তারপর এখানে এসে আপনার বসে থেকে কোড লিখবেন। এই যে এখানে এখানে আপনারা কোড লিখবেন, যেভাবে আমি এটাতে কোড লিখতেছি সেম ভাবে আপনারা এসে এখানে কোড করবেন।
এটা হচ্ছে লাইভ সার্ভে লাইভ ভাবে কাজ করা। এখন যদি কারো এটা ভালো লাগে আপনারা কারো এইখানে করবেন, আর যদি এখানে ভালো না লাগে, আমি সাধারণত এখানে কাজ করি না, আমার ভালো লাগে না। আমি সাধারণত এই আগে হচ্ছে জ্যাম্পে করি, তারপর যদি এখানে টেস্ট করে দেখি যে না আমার কোড ঠিক আছে, আফটার দ্যাট আমি এই কোডটাকে লাইভ সার্ভারে আপলোড করে দিই। তার আগ পর্যন্ত আমি লাইভ সার্ভারে কোনো কিছু করি না। বিকজ অফ যখন আপনি এখান থেকে ধরেন হাজার হাজার লাইন কোড করে ফেলছেন, লেটস সে আপনি এখান থেকে জিনিসটাকে উঠে দিয়েছেন, এটা একটা প্রবলেম। এই সিম্পল একটা প্রবলেমের জন্য আপনার পুরো সাইটটাই ডাউন হয়ে যাবে। মানে আপনি পিএইচপি সিনট্যাক্স হয়তো শুরু করতে চাই, এখানে একটা ভুল করে রাখছেন, এই জিনিসটা দেননি, এইভাবে করে রাখছেন, পুরো কোডটাই তখন আর একটু কাজ করবে না, মানে পুরো সার্ভারটাই ডাউন হয়ে যাবে তখন। সো বেটার অপশন যে আপনারা লোকাল সার্ভারে কাজ করেন, যদি দেখেন যে না লোকাল সার্ভার ঠিকঠাক মতো কাজ করতেছে, তখন আপনারা এটাকে লাইভ সার্ভারে কনভার্ট করে দেন। এটা হচ্ছিল আমার মানে আপনাদের উদ্দেশ্যে বলা আর কি, যে সাধারণত এইভাবে করলে জিনিসটা ভালো হয়। এখন বাকিটা আপনাদের ইচ্ছা, মানে আপনাদের ইচ্ছা আর কি। মানে আমার যেটা মনে চায় যে পিএইচপি যখন আপনারা প্রজেক্ট কমপ্লিট করবেন, সরি, বা প্রজেক্ট গুলো করবেন, তখন আপনারা আগে লোকাল সার্ভারে করে নেবেন, যদি দেখেন ঠিকঠাক মতো কাজ করতেছে, আফটার দ্যাট আপনারা ওই জিনিসটা লাইভ সার্ভারে আপলোড করবেন। ওকে, ওই মাইগ্রেট করে অথবা ম্যানুয়ালি, মাইগ্রেশন 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 ম্যানুয়ালি মাইগ্রেশন। আচ্ছা ওকে ফাইন, তো আমি আসলাম, আসার পর আমি এটাকে দিলাম, ইফ আসলো। আমি আরেকবার বলে দিই তাহলে, দেখেন পুরোটাই আবার আজকে বলতে হবে তাহলে। আচ্ছা নো ইস্যুস, দেখেন যারা ইফ এলস এর আগে বুঝেন নাই, আজকে একটু বুঝে নেয় আর কি। হ্যাঁ, আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা অলরেডি শিখে গেছি, ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে আমরা এটা জানি, রাইট? এর মধ্যে আপনারা যে কোনো ভ্যালু রাখতে পারেন। আমি যদি রকিবুল ভাইয়ের নামটাই লিখি, আর ইউপিআই, আচ্ছা থাক রকিব লিখি, স্পেলিং মিস্টেক হতে পারে তাছাড়া। আচ্ছা রকিবুল লিখলাম, আর হচ্ছিল ভাইয়া আপনার যদি এখানে আসি, আসার পর ধরেন আমি এই লিস্টে আপনাকে একটা সংখ্যা দিলাম, সংখ্যাটা হচ্ছিল 32, একটা সংখ্যা দিয়ে রাখলাম। ওকে, তো এইভাবে হচ্ছিল আমরা ভ্যারিয়েবল গুলো সাধারণত ডিক্লেয়ার করি। যদি কোনো ডিজিট হয় সরাসরি আমরা দিব, আর ডিজিট না হলে আমরা এইভাবে দিব। এখন ইফ এলস বলতে সাধারণত কি বুঝে আমি আগে দেখি। যে লেটস সে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, যেটা হচ্ছিল আপনাদের ইয়েতেই ছিল, আমি তিনটা ভ্যারিয়েবলের মধ্যে তিনটা ভ্যালু স্টোর করলাম। এই জিনিসটা অলরেডি আপনারা একবার দেখছেন, স্টোর করলাম। এখন আমার কোশ্চেন হচ্ছিল যে ভাইয়া এই তিনটার মধ্যে কোন জিনিসটা বড়, বা আপনাদের কাজের সুবিধার জন্য আমি আপাতত উপরের দুইটা ভ্যালুকে কম্পেয়ার করব, যে এখানে এ বড় নাকি বি বড়, মানে এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা বড় নাকি বির মধ্যে যে ভ্যালুটা আছে সেটা বড়। তাহলে এই কম্পেয়ারটা আপনারা কিভাবে করবেন বলতো? মুখে মুখে বলি যে যদি এ বি থেকে বড় হয় তাহলে এ বড়, আর যদি বি এ থেকে বড় হয় তাহলে বি বড়। এটি তো মুখে মুখে আমাদের সলিউশন। এই জিনিসটাকে আমরা কোডে লিখবো, যদির ইংলিশ কি ইফ, যদি দিলাম যে ইফ, তারপরে এইভাবে দিব, ইফ দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবেন। এর মধ্যে হচ্ছে সেই আমাদের কন্ডিশনটা থাকবে। যদি এই কন্ডিশনটা সে সামহাও ফিল আপ করতে পারে বা ফুলফিল করতে পারে, তাহলে এর মধ্যে আমাদের যে কাজগুলো থাকবে সেই কাজগুলোকে সে এক্সিকিউট করবে। এটা হচ্ছে ইফের কন্ডিশন। আর এই ইফটা যদি কাজ না করে তাহলে এর সাথেই থাকে এলস। তাহলে সে কি কাজ করবে? যদি ইফটা ঠিকঠাক মতো কাজ না করে তাহলে সে এলস এর মধ্যে এসে যে কোডটাকে পাবে সেটাকে সে রান করে দিবে। এটা হচ্ছে শর্ত। তো আমি আসলাম ফার্স্টেই, যদি ইফ এ যদি বি থেকে বড় হয়, এ ইজ গ্রেটার দ্যান বি, এইভাবে লিখলাম যে এ যদি বি থেকে বড় হয়। আচ্ছা ডলার সাইন মিস হয়েছে, ওকে, মানে এটাকে কপি করবেন, কপি করে এখানে দিয়ে দিবেন যে যদি এই ভ্যারিয়েবলটা যদি এটাতে বড় হয় তাহলে আমরা এখানে আসবো, আসবার আমরা ইকো করব, মানে প্রিন্ট করে দেখব যে এ ইজ, এটা বলে দিব যে এ বি থেকে বড়। ওকে আচ্ছা একটু দাঁড়ান, মেবি আমি স্পেলিং মিস্টেক করে ফেলছি। এটা হবে, ওকে ঠিক আছে। তো এখন আমরা কি দেখলাম যে যদি এ যদি বি থেকে বড় হয় তাহলে আমরা এটা প্রিন্ট করব, আর যদি এই ঘটনা না ঘটে, না ঘটে মানে কি বি তো বড়, তাহলে আমরা এখানে এসে বলে দিব বি ইজ গ্রেটার দেন এ। সো সো সিম্পল আর কি। যদি সে এই শর্তে পড়ে, বুঝিনি আপু আরেকবার বলেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনারা যখন জাভাস্ক্রিপ্ট যখন করতেন, মানে কোনো কিছু প্রিন্ট করে দেখা দেওয়া, আপনাকে কোনো কিছু দেখা দিবে, সে শো করবে আপনার চোখের সামনে ব্রাউজারে, সে শো করে দেখা দিবে কোনো কিছু, প্রিন্ট করে দেখা দিবে, বুঝতে পারছেন? যেটা আপনারা জাভাস্ক্রিপ্টে ডকুমেন্ট ডট রাইট দিয়ে করতেন, আমরা পিএইচপিতে সেটা ইকো দিয়ে করি। জাভাস্ক্রিপ্টে যেটা ডকুমেন্ট ডট রাইট দিয়ে করতাম সেটাকে আমরা পিএইচপিতে এসে ইকো দিয়ে করি। ইকো যদি এটা যদি ঠিক হয় তাহলে আমরা এই লাইনটা চোখের সামনে দেখতে পারবো। লাইক আমি যদি এখন এটাকে রিলোড দিই, আমাদের কোডটাকে এসে
বি ইজ গ্রেটার দ্যান এ, আসলে বি বড়, এই জন্য সে এটা দেখাইছে। যদি আমরা এখানে যদি 30 দিয়ে দিই তাহলে সে কি কাজ করবে, আগে আসবে ইফ এ কি বি থেকে বড়, হ্যাঁ বড়, তাহলে সে বলে দিবে এ ইজ গ্রেটার দ্যান বি। এখন ইফ এলস যদি এভাবে লেখেন তাহলে হয় সে এটা করবে এলস অথবা সে এটা করবে, যে কোনো একটা সে এই দুইটার মধ্যে কমপ্লিট করবে। সো আমি আর একটা কাজ করি, এখন আমি তিনটা ভ্যারিয়েবল নিলাম, আমি এই তিনটার মধ্যে কম্পেয়ার করে দেখতে চাই যে আসলে এই তিনটার মধ্যে আলামিন ভাই, ওকে এখন আমি দেখতে চাই যে এই তিনটার মধ্যে আসলে কোনটা বড়। এখন বলেন তো এ কখন সব থেকে বড় হবে, আপনি কিভাবে বুঝবেন যে এ বড় নাকি বি বড় নাকি সি বড়? নর্মাল নলেজ, আমরা যদি হিউম্যান তো আমরা তো দেখতে পারি যে আচ্ছা ঠিক আছে এ 40 তো বড়, বাট আসলে শর্ত কি, যদি সি এ এবং বি দুইটা থেকে বড় হয় তাহলে শুধুমাত্র এটা বড়, আদারওয়াইজ এ বড় না। সো এইভাবে আমরা শর্ত দিব, ফার্স্টে ফার্স্টে আসব, ফার্স্টে প্রত্যেকটা জন্য শর্ত দিতে হবে, কম্পিউটার তো আর বোঝে না, আমরা তো চোখে দেখে বুঝতে পারি বাট কম্পিউটার তো বোঝে না। সো আমি ফার্স্টে এ এর জন্য শর্ত দিব যে এ বড় হওয়ার কতগুলো পসিবিলিটি আছে, এ কখন বড় হবে, এ যদি বি থেকে বড় হয় এবং এ যদি সি থেকে বড় হয়, দুইটা শর্ত আছে। সো আমি একটা শর্ত লিখলাম এ ইজ গ্রেটার দেন বি, অ্যান্ড অ্যান্ড সাইন এইভাবে দেয় আমাদের ইয়েতে মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাবল অ্যান্ড দেয়, এবং আমাদের সেই এ যদি সি থেকেও বড় হয় তাহলে আমরা বলবো যে এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড সি, অথবা এইভাবে বলতে পারেন এ ইজ দ্য বিগেস্ট নাম্বার। সো আমরা এইভাবে সিম্পলি ভাবে এটাকে প্রিন্ট করে দেখাতে পারি এনি ওয়েম বি ইয়ার নাম্বার, ওকে। আবার আমরা সেম কাজটা করব বি এর জন্য, সো আমি আবার আসবো, আসার পর আবার বললাম ইফ, ইফ দিয়ে আমি এইভাবে দিলাম। এখন আমরা কাজটা করবো কিসের জন্য, বি এর জন্য, বি কে কম্পেয়ার করবো যে যদি বি আমাদের বড় হয় এই এটা থেকে, অ্যান্ড যদি আমাদের এই বিটা সি থেকেও বড় হয় তাহলে বলে দিবে যে সি ইজ মানে বি ইজ গ্রেটার। সো আমি এই লাইনটাকে কপি করলাম, এখানে এসে লাইনটাকে প্রিন্ট করে দিলাম, এখানে এ এর কাছে বললাম বি, ওকে। এখন আমরা আসবো, আবার আমরা একটা দিই, আমি এটাকে কপি করে নিলাম, কপি করে এখানে আসলাম, আসবো আরেকবার দিলাম। এখন হচ্ছে সি এর জন্য করবো যে যদি সি এ থেকে বড় হয় এবং সিটা বি থেকে বড় হয় তাহলে কোনটা বড় হবে, বি বড়, সি বড় হবে। এই জিনিসটা সবাই বুঝতে পারছেন, রবিউল ভাই বা লুবনাপো যারা কাজ করেনি এই তিনটা শর্ত বুঝতে পারছেন কিভাবে কাজ করছে এখানে? আচ্ছা এখন কাহিনী হচ্ছে হলো এইভাবে কাজ করবে, কোনো সমস্যা নেই। আমি যদি এটাকে রান করি, দেখেন আমি কোডটাকে একটু রান করি, সি ইজ দ্য বিগেস্ট নাম্বার, আসলে সি বড়, লাইক সি বড়। আমি এটাকে যদি 60 করে দিই, মানে যে সে শর্ত পড়বে এই তিনটার মধ্যে যে শর্ত সে পড়বে সেই শর্তটাকে সে ফিল আপ করে দিবে, লাইক এটাকে দিই এই যে এ বড়। এখন কাহিনী হচ্ছিল ভাইয়া যে ধরেন যে এরকম আপনাদের একই সাথে অনেকগুলো ইফ 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 এগুলো লিখে ফেলছে, তখন সবচেয়ে ভালো কাজ কি যে আমরা যে কাজটা সাধারণত করি, এরকম যদি অনেকগুলো ইফ পাশাপাশি থাকে আমরা প্রথমটাকে লিখি ইফ, লাস্টের যেটা সেটাকে আমরা লিখি এলস, আর মাঝের যেটা সেটাকে আমরা লিখি এলস ইফ। এইভাবে সাধারণত আমরা ডিফাইন করি, বাট আপনি যদি প্রত্যেকটা ইফ 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 দিয়ে করেন তাহলে হয় কোনো সমস্যা নাই, বাট আমরা সাধারণত প্রথম যেটা থাকে সেটাকে আমরা ইফ দিয়ে করি, আর লাস্টটাকে এলস, আর মাঝে যতগুলো আছে সবগুলোকে আমরা এলস ইফ দিই। এটা দিলে কি হবে যে এই তিনটার মধ্যে যে কোনো একটাকে সে এক্সিকিউট করবে, একটা যে কোনো একটাকে, ওকে। আর যদি আপনারা ইফ 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 এইভাবে দিতেন সবগুলো ইফ, তাহলে যতগুলো শর্তে পড়তো ততগুলোকে সে প্রিন্ট করে দেখা দিত। এই জন্য যে যখন যদি এমন কোনো সিচুয়েশন থাকে যে না আপনারা শুধুমাত্র একটা ভ্যালুকেই চান, তাহলে আপনারা ফার্স্ট একটা ইফ, লাস্ট একটা এলস, আর বাকি মাঝে সবগুলোকে আপনারা এলস ইফ এলস ইফ এলস ইফ এইভাবে দিবেন, ওকে। আর যদি মনে হয় যে না যে আপনারা যতগুলো শর্ত আছে ততগুলোতেই পড়ুক, তাহলে সবগুলো আপনারা ইফ 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 ফার্স্ট টাইম যেটা করলাম সেইভাবে দিয়ে আপনারা কাজটা কমপ্লিট করবেন। এইভাবে সাধারণত ইফ এলসের কাজ করে। সো আমরা তো একটা ইফ এলসের এক্সাম্পল দেখলাম, তো আমরা একটু বড় সড়ো এক্সাম্পল দেখি। আমরা এখানে আসলাম, আসার পর আমরা এখানে ইউজার নেম নামে যে এক্সাম্পলটা আমরা ফার্স্টে দেখলাম এক্সাম্পলটা আবার দেখবো, এই এক্সাম্পলটা ভুলেন না, এটাই আমাদের সেম কাজ করা লাগবে। ইমেল নামে একটা দিলাম, এখানে এসে আমরা একটা ইমেল লিখলাম @gmail.com, ওকে, একটা ভ্যারিয়েবল দিলাম। পরে আসলাম, আসার পর আমরা আরেকটা ভ্যারিয়েবল দিলাম, যে ভ্যারিয়েবলের মধ্যে আমরা এখানে রাখলাম 1 2 3 4 5। সো আমি দুটা ভ্যারিয়েবল এখানে দিয়ে ফেলছি। এখন আমি শর্ত চেক করব, ইফ যদি এই ইউজার নেম ইকুয়াল ইকুয়াল, আমি একটা কাজ করি, এটা হচ্ছে আমি আপনাদের বোঝার জন্য একটু সুবিধা করি, এটা হচ্ছে হলো ডিফল্ট লগ ইন, মানে ইউজারের জন্য যে ডিফল্ট লগ ইন সেটা, আর আমি নিচে আসবো
নিচে আসার পর ইউজারের ইনপুটের জন্য আরেকটা ভ্যালু রাখি, ইউজার ইনপুট নামে আরেকটা রাখলাম। এইখানে আমরা দিলাম ইউজার ইনপুট নেম একটা ভ্যারিয়েবল, মানে মেইল একটা ভ্যারিয়েবল দিলাম, মানে ইউজার যে জিনিসটা দিচ্ছে সেটা রাখবো এর মধ্যে। আর নিচে এসে আমরা আরেকটা ভ্যারিয়েবল দিলাম ইউজার পাসওয়ার্ড লিখে, এর মধ্যে ইউজারের দেওয়া যে পাসওয়ার্ড সে পাসওয়ার্ড এখানে রাখলাম। ওকে, এখানে আসলাম, আসার পর এখানে একটা ভ্যালু দিলাম, লেটস সে ইউজার @ জিমেইল .com। এর মানেটা হচ্ছিল এই যে ভ্যালুটা আমাদের ডেটাবেজে আছে, এটা হচ্ছিল আমাদের বাই ডিফল্ট, ধরেন আপনাদের লগ ইনের জন্য এই ভ্যালুটা সেট করা আছে ওয়ার্ডপ্রেসে। এখন আপনি গেলেন, যাওয়ার পর আপনি যে ওয়ার্ডপ্রেসে যে নামটা দিলেন আর মানে মেইল আর যে পাসওয়ার্ড সেটা হচ্ছিল এর মধ্যে স্টোর করা আছে। এখন কাজ কি, আপনি যে ভ্যালুটা দিলেন সেটার সাথে আমাদের ডেটাবেজে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে কম্পেয়ার করা। সো আসেন আমরা একটু কম্পেয়ার করি। আমাদের ডেটাবেজে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে এখানে নিলাম, এই ভ্যালুর সাথে আপনার যে ভ্যালু এই দুটোকে আমরা ম্যাচ করা ট্রাই করবো, যে হ্যাঁ ইফ এইটা এবং এইটা এই দুটা কি ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয় তাহলে আমি আসবো, আসার পর বলবো যে ঠিক আছে ইকো বলে দিই যে ইমেল ইজ MATCHIং ম্যাচিং, ইমেল ম্যাচিং করতেছে আর কি, হ্যাঁ আমি এটা বলে দিব। আর যদি এটা না করে তাহলে এলস এর মধ্যে এসে বলবো নট ম্যাচড। সো আমি মোটামুটি দুইটা দিয়ে দিলাম। এই জিনিসটা সবাই বুঝতে পারছেন এখানে কি বলছি, আমি এখানে দুটো ভ্যালু বলতেছি, যে ভ্যালুটাকে আমি ধরলাম যে ঠিক আছে আমাদের এটা বাই ডিফল্ট লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড, আর এটা হচ্ছিল ধরলাম কোন একটা ইউজার দিছে লগ ইন করার জন্য। তাহলে আমরা এই দুটার মধ্যে কম্পেয়ার করে দেখবো যে আসলে এই দুটা ইকুয়াল কিনা। যদি এই দুটো ঠিকঠাক থাকে তাহলে তাকে লগ ইন করতে দিব, আর এই দুটা যদি ঠিকঠাক না থাকে তাহলে তাকে আমরা লগ ইন করতে দিব না। সো এই জিনিসটা করার জন্য আমি জাস্ট খালি এখানে ইউজার নেমটা খালি চেক করছি, একটা পাসওয়ার্ড এখনো চেক করিনি, যে যদি দুটো জিনিস ম্যাচ করে তাহলে বলবে যে ঠিক আছে ইমেল ম্যাচ করছে, আর যদি ম্যাচ না করে তাহলে বলবে ম্যাচ করেনি। এই জিনিসটা সবাই বুঝতে পারছেন যারা যারা আছেন? রকিবুল ভাই, লুবনাপু, মানে কনফিউশন হলে বলেন, আমরা ধীরে ধীরে আগে, কোনো সমস্যা নেই আমাদের, আমাদের হাতে টাইম আছে, বাট এই জিনিসগুলো ক্লিয়ার করেন, আদারওয়াইজ কিন্তু আমরা ঝামেলা পড়ে যাবো আর কি। হ্যাঁ, সো মোটামুটি আমরা এটা দিলাম, আচ্ছা ঠিক আছে। এখন ধরেন যে আমি এটাকে আপাতত উঠে রাখি, যে ঠিক আছে আমাদের যদি লগ ইন করতে হয় তাহলে কি দুটাকেই আমাদের সমান হতে হবে, মানে এটা এই ইউজার নেম এবং এই ইউজার নেম দুটাই সমান হতে হবে, এবং এই পাসওয়ার্ড এবং এই পাসওয়ার্ড দুটাকেই সমান হতে হবে। সো আমরা এখানে একটা শর্ত দিয়ে ফেলছি, আমরা আসবো আসার পর অ্যান্ড অ্যান্ড দিয়ে আমরা আরেকটা শর্ত বলে দিলাম, যে ঠিক আছে এই পাসওয়ার্ড এবং ইউজার যে পাসওয়ার্ডটা দিছে সেই পাসওয়ার্ডটা সমান কিনা। বুঝতে পারছি এটা কি করলাম, রকিবুল ভাই বুঝতে পারছেন? রকিবুল ভাই, লুবনা আপু বুঝতে পারছেন এখানে কি কাজ করছে? আঞ্জু আপু, রুবেল ভাই, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আবার একটু কন্টিনিউ করি। তাহলে আমরা এখানে কি দিলাম, আমরা দেখলাম যে ঠিক আছে ইউজার নেম দুটো ম্যাচ করে কিনা এবং পাসওয়ার্ড দুটো ম্যাচ করে না কিনা এখানে আমরা চেক করলাম। যদি ম্যাচ করে তাহলে আমি এখানে আসলাম, আশা করে বললাম যে ওয়েলকাম, ইউ আর লগড ইন, ওকে এটা বলে দিলাম। আর যদি এখানে না হয় তাহলে এখানে বললাম যে রং পাসওয়ার্ড বা রং ইউজার নেম অর পাসওয়ার্ড, মানে তোমার ইউজার নেম অথবা পাসওয়ার্ড ভুল হয়েছে, ট্রাই আগেন, আবার চেষ্টা করো, এটা আমি তাদেরকে বলে দিলাম। ওকে, এখন যদি আমরা দেখি যে ঠিক আছে আমরা ফার্স্টে ভুল ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ট্রাই করি, এই ইউজার নেম এই ইউজার নেম ভুল আছে, সুতরাং সে এসে প্রিন্ট করবে কি রং ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। আমরা যদি এই কোডটাকে যদি রান করি দেখেন রং ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ট্রাই এগেইন আসছে। আমরা এখন একটা কাজ করি, এই দুটোকে ঠিকঠাক মানে একটাকে ঠিক দিই আর একটাকে ভুল রাখি, তাহলে দেখি তো এটা কাজ করে কিনা। মানে আমি শুধুমাত্র ইউজার নেমটাকে ঠিক দিছি বাট পাসওয়ার্ড যেটা আছে সেটাকে আমি ঠিক দিইনি, এটা পাসওয়ার্ড স্টিল ভুল আছে, তাহলে কি শর্ত করবে? এটা অবশ্যই করবে না, কারণ কি আমাদের এখানে অ্যান্ড সাইন দেওয়া আছে, এর মানে এইটা এবং এইটা দুটাকেই সত্যি হতে হবে, তাহলেই শুধুমাত্র উপরে এই শর্তে করবে। দুটার একটা যদি ভুল হয় তাহলে সে এই শর্তে করবে না, সে সরাসরি এটাকে প্রিন্ট করবে। এখন আমি আরেকবার দেখেন, আমি এটাকে রিলোড দিলাম, দেখেন এখন ওইটাই আছে, মানে কি সে দুটাকে সে ফিল আপ করতে পারেনি, একটা ঠিক আছে বাট আরেকটা ভুল, যেহেতু এখানে অ্যান্ড সাইন দেয়া মানে কি দুটাকে ঠিক হতে হবে, সুতরাং সে এটাকে এক্সিকিউট করেনি। যদি এখানে বলা হতো যে অর মানে কি অথবা, অথবা সাইনটা এইভাবে দেয় অথবা, ওকে যদি বলা হতো অথবা তাহলে কি, তাহলে সে এটাকে বলে দিত, যেগুলো একটা ঠিক হলেই সে এটাকে প্রিন্ট করে দিত। দেখেন আমি আসলাম দিলাম এই যে ওয়েলকাম ইউ আর লগড ইন, মানে কি শুধুমাত্র সে এই একটা ঠিক হয়েছে এই জন্য সে এখানে প্রিন্ট করে দিচ্ছে, যে এইটা
অথবা এইটা, যদি দুটার মধ্যে যে কোনো একটা ঠিক হয় তাহলে তুমি এটাকে লগ ইন করতে দাও। এটা হচ্ছিল অ্যান্ড এবং অরের শর্ত আর কি। ওকে আচ্ছা, এখন আমরা একটা ঠিক ঠিক ইনফরমেশন দিই, দুটোই ঠিক দিলাম, তাহলে কি আমাদের তো লগ ইন দেখানো উচিত? আসি আশা করি এটাকে লিরো দিই, দেখেন লগ ইন দেখাচ্ছে, মানে কি এখন আমাদের দুটো ইনফরমেশন ঠিক আছে। যদি আমাদের এখানে একটা ভুল দিতাম, যে কোনো একটা, যে কোনো কিছু ভুল, তাহলে এটা বলতো যে রং, এই যে রং ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, দেখছেন? আর যেহেতু আমরা এখানে ঠিক দিছি, সুতরাং সে আমাকে কি বলছে যে ওকে ওয়েলকাম ইউ আর লগড। এই কোডটা সবাই বুঝতে পারছেন? সবাই যারা যারা আছেন ক্লাসে বুঝতে পারছেন ওকে ভুল ভাই? আর কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমরা ওটাই করবো এখন, ওটাই করবো এখন, দেখেন। আচ্ছা তাহলে আমরা নর্মালি এই জিনিসটা শিখে ফেলছি, আমি আপাতত এটাকে এখান থেকে বাদ দিই, এটাকে আমি এখান থেকে কেটে নিলাম। ওকে এখন আমরা একটা জিনিস ট্রাই করি, যে ঠিক আছে যে জিমেলের মতো করি। ফার্স্টে সে কি কাজ করবে? ফার্স্টে সে মেইলটাকে চেক করবে, যদি তার মেইলটা ঠিকঠাক মতো ম্যাচ করে তাহলে তার পাসওয়ার্ড নিবে, না হলে তার পাসওয়ার্ড নিবে না। ফার্স্টে মেইলটাকে চেক করবে যে ইউজার নেম যেটা দিছে সেই দুটো মেইল ঠিক কিনা, যদি ঠিক হয় তাহলে সে ভিতরে আসবে, আর যদি ঠিক না হয় তাহলে আমরা এখানে এসে প্রিন্ট করব, প্রিন্ট করে বলে দিব যে রং ইউজার নেম। তো ফার্স্টে তাকে বলে দিলাম যে না তোমার ইউজার নেমটা ভুল হয়ে গেছে, রং ইউজার নেম। আর যদি ইউজার নেমটা ঠিক থাকে তাহলে ভিতরে আসবো। আসার পর আমরা আবার এখন কি চেক করব? পাসওয়ার্ডটাকে চেক করব, যে এই যে যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডের সাথে আমাদের ইউজারের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা ম্যাচ করে কিনা। যদি এই দুটো ম্যাচ করে তাহলে ভিতরে আসবো। আসার পর ইকো করলাম, ইকো করে বলে দিব যে ওয়েলকাম, যেটা আমরা এর আগে বলছিলাম, ইউ আর লগ ইন। আর যদি সেখানে সে পাসওয়ার্ড ভুল করে তাহলে আমি এখানে এলস বলে দিব তাকে, ইকো রং পাসওয়ার্ড। এটা বুঝতে পারছেন সবাই? ফার্স্ট আমরা মেইলটাকে ম্যাচ করলাম, যদি এটাকে ম্যাচ করে তাহলে সে ভিতরে এসে এই কোডটাকে কাজ করবে। এই এতটুকু পর্যন্ত, এই যে দেখেন এই এই সেকেন্ড ব্র্যাকেট শুরু এখানে, সেকেন্ড ব্র্যাকেট শেষ এখানে, দেখেন ইফ এর ব্র্যাকেট, মানে যদি এই শর্তে পারে তাহলে এতটুকু কাজ করবে, আর যদি এই শর্তে সে না পড়ে তাহলে সে নিচের এটাকে কাজ করবে। ভিতরে আসলাম, আসার পর আরেকটা ইফ লিখলাম যে ইফ এর শর্ত যদি সে পাসওয়ার্ড ঠিকঠাক মতো থাকে তাহলে তো দুটোই ম্যাচ হয়ে গেছে, অলরেডি তো আগে এটা ম্যাচ ছিলই, এরপরে পাসওয়ার্ডও ম্যাচ হয়ে গেছে, সুতরাং সে বলবে ওয়েলকাম ইউর লগ ইন। আর যদি সে এই পাসওয়ার্ডটা ভুল দেয় তাহলে বলবো রং পাসওয়ার্ড। তো আমি একটা ফার্স্টে একটা কাজ করি, ফার্স্টে আমি ওর মেইলটাকেও একটু ভুল দিই, ইমেলটাকে ভুল দিলাম, তাহলে সে এই শর্তে সে পড়ে নাই, তাহলে কি ভিতরে তো সে আসবে না, সে ভিতরে না এসে সে বাইরের যে রং ইউজার নেম আছে সেটাকে সে প্রিন্ট করে দিবে। দেখেন একবার রিলোড দিই, এই দেখেন রং ইউজার নেম, মানে কি সে ইউজার নেমটাকে ম্যাচ করাতে পারেনি। এখন একটা কাজ করলাম, ইউজার নেমটাকে আমি ঠিকঠাক মতো রাখলাম, তাহলে সে কি কাজ করবে? সে ভিতরে আসবে, এখানে আসবে, সেটাকে আর আসবে না। সো ভিতরে আসুক, আসার পর সে কি দেখবে যে পাসওয়ার্ডটাকে সে ম্যাচ করা ট্রাই করবে, এখানে আছে 1 2 3 4 5, এখানে কত 1 2 3, এটা কি ম্যাচ করছে? করে নাই, সুতরাং সে রং পাসওয়ার্ড এসে বলে দিবে, এই দেখেন রং পাসওয়ার্ড। এখন যদি আপনি দুটোকেই ঠিক দেন, 4 5, এর মানে কি ইউজার নেমও ম্যাচ করছে ফার্স্টে, তারপরে পাসওয়ার্ডও ম্যাচ করছে, সুতরাং সে এটাকে এখান থেকে প্রিন্ট করে দেখা দিবে। এই এই কনসেপ্টটা বুঝতে পারছেন সবাই যারা যারা ক্লাসে আছেন? আচ্ছা কোনো কনফিউশন আছে ইফ এলস এর এই প্রবলেম নিয়ে? আচ্ছা কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলেন আর কি। হ্যাঁ আরেকবার একটু বলেন। আচ্ছা তাহলে মোটামুটি আমরা দেখলাম যে আসলে ইফ এবং এলস কিভাবে কাজ করে। হ্যাঁ আলমিন ভাই বলেন, কিছু বলতে চাইলেন? আচ্ছা আমি আপনার কথা শুনতে পাইনি, আপনি একটু চ্যাট বক্সে বলেন, আমি বুঝতে পারতেছি না আপনার কথা, আমি বুঝতে পারতেছি না ভাই, আপনি একটু চ্যাট বক্সে বলেন। যত যত খুশি ইউজ করতে পারেন একটার মধ্যে একটা, যখন একটা ইফ এর মধ্যে আরেকটা ইফ ব্যবহার করা হয় এটাকে নেস্টেড ইফ বলে, আমি এখানে লিখেছি নেস্টেড ইফ, NEST, নেস্টেড ইফ। ওকে বাইরে যেটা সেটাকে বলে নর্মাল ইফ, আর যখন আপনি ভিতরে এসে একটা ইফের মধ্যে একটা করবেন সেটাকে বলা হচ্ছে হলো নেস্টেড ইফ। লুপের মধ্যে লুপ করা যায়, একটার মধ্যে একটা করা যায়, কোনো সমস্যা নেই, যত ইচ্ছা আপনি চাইলে এর মধ্যে এসে আবার একটা ইফ দিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা, অনেকভাবে করা যায় আর কি। হ্যাঁ সো আমরা দেখলাম যে ইফ এলস
সাধারণত পিএইচপির ক্ষেত্রে কিভাবে কাজ করে আমরা এটাও দেখলাম। সো মোটামুটি আমাদের এখান থেকে দুইটা প্রবলেম সলভ হয়ে গেছে, আমরা কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে সেটা দেখছি, কিভাবে ইকো করে সেটা দেখছি, কিভাবে ইফ এলস কাজ করে আমরা সেটাও দেখলাম, রাইট? আচ্ছা এখন আমরা একটা কাজ করি। হ্যাঁ বলেন। হ্যাঁ দাঁড়ান, না এই দেখেন ক্যামেরা শেষ করে, এই যে এখানে ক্লিক করলে সাবলাইম টেক্সট দেখা যায় যে এই সেকেন্ড প্যাকেটটা কত দূর পর্যন্ত গেছে। এই দেখেন যখন ক্লিক করবেন এর নিচে যদি দাগ আসে এর মানে ক্লোজিং করা আছে, আর যদি এখানে ক্লোজ না করতেন তাহলে এখানে দাগ আসতো না। দেখেন লাস্টের সেকেন্ড প্যাকেটটা উঠাই দিলাম, এখন যদি আছে ক্লিক করি দেখেন এর নিচে কোনো দাগ নেই, এর মানে এখানে মিসিং আছে। আর যখন আপনি এর ব্র্যাকেটটা পাবেন তখন দেখেন যে সাবলাইম টেক্সট অটোমেটিক্যালি দাগ চলে আসে, এর মানে এর ক্লোজ করার অপশনটা আছে অলরেডি। দেখছেন আমি আপনাকে সহজভাবে বুঝে দিই, এই যে কাট করি, এই দেখেন ইফ এখান থেকে শুরু এখানে শেষ এটুকু, এলস এখান থেকে শুরু এখানে শেষ এটুকু, আর এর ভিতরে যদি আসি ভিতরটার ক্ষেত্রে এখান থেকে শুরু এখানে শেষ এখান থেকে শুরু এখানে শেষ। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে সাধারণত ইফ ইফ এলস ইফ এলস এভাবে কাজ করে। ওকে আপনারা একটা কাজ করবেন, আপনাদের যে প্রবলেমগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া ছিল অ্যাসাইনমেন্টগুলো সলভ করেন, তাহলে এই বিষয়গুলো আর একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি। হ্যাঁ সলভ করেন, আজকে রাতে একটু ট্রাই করেন দেখেন কতটুকু পসিবল হয়, জাভাস্ক্রিপ্টে যে ইফেস যে প্রবলেম বা যে কোনো প্রবলেমগুলো দেওয়া ছিল ওগুলো একটু সলভ করেন। আচ্ছা তাহলে মোটামুটি আমরা এখান থেকে ইফ এলস এর ধারণাটা পেয়ে গেছি যে আসলে ইফ এলস কিভাবে কাজ করে। ওকে সো আমি আপাতত এটাকে স্কিপ করি। এখন জিনিসটা আমাদের আরো বেশি দরকার সেটা হচ্ছে আমাদের লুপ। অলরেডি আমরা লুপ সম্পর্কে জানি, আমরা আবার আজকে আরেকবার একটু দেখবো যে লুপ আসলে কিভাবে কাজ করে। পিএইচপিতে যে লুপগুলো আমরা সাধারণত ব্যবহার করব, লুপ হচ্ছে হলো পিএইচপিতে চার ধরনের, চারটা। ফার্স্টে যে লুপ সেটা হচ্ছে আমাদের ফর লুপ, অলরেডি সিনট্যাক্স চলে আসছে বিকজ অফ আমরা এখন পিএইচপি কোডের মধ্যে লিখতেছি, আপনি যদি ফর লেখেন ফরের সিনট্যাক্স দিয়ে দেয়, এখানে কোডের সিনট্যাক্স দিয়ে দেয়, এটা হচ্ছে সাবলাইম টেক্সট অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে। আসলাম সেকেন্ডটা হচ্ছে আমাদের ছিল হোয়াইল লুপ, আপনি যদি ইন্টার দিই তাহলে হোয়াইলের সিনট্যাক্সটাও দিয়ে দিবে। এই দেখেন এখানে হচ্ছে শর্ত আর এই কোড, এই জন্য বলি যে আপনি লোকাল সার্ভারে করেন তারপরে লাইভ সার্ভারে আপলোড করেন। তারপরে ধরেন ডু হোয়াইল লুপ, এই যে দিলাম এই যে ডু হোয়াইলের সিনট্যাক্সটাও সে দিয়ে দিয়েছে। দেখছেন আপাতত এখানে স্কিপ করলাম, সরি। ওকে এরপরে যেটা আছে আমি এটাকে বাদ দিয়ে দিই। এরপরে যে লুপটা আছে সেটা হচ্ছে ফর ইচ লুপ, এটা আমাদের পিএইচপিতে দরকার আর কি। হ্যাঁ ফর ইচ লুপ আর কি, ঠিক আছে এটাও আমাদের দরকার। সো আমরা মূলত এই কয় ধরনের লুপ নিয়ে পিএইচপিতে কাজ করব, ঠিক আছে। ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছিল আমাদের ফর লুপ, তারপর আমাদের থাকবে হোয়াইল লুপ, তারপর ডু হোয়াইল, তারপর ফর ইচ। এখন কাহিনী হচ্ছিল ভাইয়া যে এতগুলো লুপ কেন, লুপগুলো কি ডিফারেন্ট, লুপ কি ডিফারেন্ট ডিফারেন্ট কাজের জন্য ব্যবহার করা হয়? অ্যাকচুয়ালি সবগুলো লুপ দিয়েই সেম কাজই করা যায়, মানে আপনি ফর দিয়ে যে কাজটা করতে পারবেন, হোয়াইল দিয়ে সেই কাজটা করতে পারবেন, ডু হোয়াইল দিয়ে সেম কাজই করতে পারবেন। এখন আমরা দেখি যে লুপ আসলে কেন আমরা ব্যবহার করি, মানে হোয়াই লুপ মানে কেন ব্যবহার করবো। সো ধরেন আমি আপনাকে বললাম যে আপনি একটা কাজ করেন, আপনি 100টা স্টুডেন্টের নাম্বার না একটা কাজ করতে বললাম যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে বললাম, খুব ইজি প্রবলেম। 1 থেকে 100 পর্যন্ত আপনাদেরকে প্রিন্ট করতে হবে বা ইকো করতে হবে, লাইক এরকম ইকো 1 তারপরে ইকো 2, আমি এটাকে একটু কপি করি, তারপরে এটাতে ইকো 3, এভাবে ধরেন আমি আপনাদেরকে লিস্ট আমি 10 পর্যন্ত বললাম। তো আপনারা কি কাজ করবেন, 10 বার এইভাবে এইভাবে প্রিন্ট করবেন, এটাই তো কাহিনী। যা ঠিক আছে ইকো করতে বলছেন ভাইয়া তাহলে আমি 10 বার এইভাবে প্রিন্ট করে দিই। দেখেন আমরা কি কাজ করছি, একই জিনিস বারবার বারবার লিখছি, একই জিনিস ইকো ইকো বার একই একই টাইপের জিনিস আমরা এতবার লিখে ফেলছি। এই সকল ক্ষেত্রে যদি দেখা যায় যে মানে আমাদের যদি একই টাইপের জিনিস আমাদের অনেকবার দরকার হচ্ছে, সেই সকল ক্ষেত্রে আমরা সাধারণত লুপ ব্যবহার করে থাকি। একই রকম জিনিস যখন আমাদের অনেক বেশি টাইম দরকার হয় আমরা এই জিনিসটাকে লুপ দিয়ে সলভ করি। কিভাবে, লুপের আমি আপনাদেরকে স্ট্রাকচারটা বলে দিই বা কি কি থাকে। ফার্স্টে যেটা লুপে থাকে সেটা হচ্ছে একটা ইনিশিয়ালাইজ পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট, যে আসলে লুপটা কোথা থেকে স্টার্ট হবে। আর একটা হচ্ছে হলো আমাদের কত দূর পর্যন্ত যাবে এন্ডিং পয়েন্ট, আর আমাদের যে লুপটা যে যাচ্ছে সেই নাম্বারটা আসলে কত করে ইনক্রিমেন্ট হবে নাকি ডিক্রিমেন্ট হবে। এই হচ্ছিল তিনটা জিনিস লুপের, এই তিনটা জিনিসই মেইন, কোথা থেকে স্টার্ট হচ্ছে, আমাদের কত দূর পর্যন্ত যাচ্ছে, আর ইনক্রিমেন্ট হচ্ছে নাকি ডিক্রিমেন্ট হচ্ছে। মানে আমি আমি যদি বলি যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করেন এর মানে কি 1 2 3 বাড়তেছে, আর যদি বলতাম যে 10 থেকে 1 পর্যন্ত করেন মানে কি কমবে, 10 9 8 7 6 এইভাবে কমবে। সো এইভাবে ডিফাইন করা যায়,
তো আমরা একটা কাজ করি, আমরা একটা ভ্যারিয়েবল দিলাম, ভ্যারিয়েবলের নাম দিলাম আই, যার মধ্যে আমরা রাখলাম ওয়ান। একটা ভ্যারিয়েবল ধরেন বললাম যে ঠিক আছে, ভ্যারিয়েবলের নাম দিলাম আমরা, আচ্ছা আমি এখানে বলি স্টার্টিং দিয়ে বলি, স্টার্টিং, স্টার্টিংটা আমি একটা ভ্যারিয়েবল দিলাম যার মধ্যে দিলাম ওয়ান, আর একটা ভ্যারিয়েবল দিলাম এন্ডিং শেষ হবে কোথায়, এর মধ্যে সে আমি দিলাম 10। এর মানে সে কি 1 থেকে শুরু হবে কত দূর পর্যন্ত চলবে, 10 পর্যন্ত চলবে। ওকে, এখন আমরা এই লুপের মধ্যে এই জিনিসটা কাজ করব। তো ফার্স্টে ফর লুপটা দেখি যে আসলে ফর লুপটা কিভাবে কাজ করে। সব লুপ একই রকম, আমি আসি দেখেন এখানে যদি ফর লিখি, ফর লিখে যদি আমি একটা ইন্টার চাপ দিই তাহলে দেখেন পুরোটা চলে আসবে, এই ইন্টার দিলাম দেখেন অটোমেটিক্যালি চলে আসছে আমাদের কোডটা। ওকে, এখন বলতে হবে ভাইয়া এই মাঝখানে এই জিনিসগুলো কি, আমি এই জিনিসগুলোকে স্ট্রাকচার সাজায় লিখি, ফর স্ট্রাকচারটা, ফর স্ট্রাকচারটা আসলে এরকম দেখেন, ইফ এর স্ট্রাকচারটা কি ছিল আমি দেখাই, ইফ ছিল এরকম ব্র্যাকেট তারপরে ব্র্যাকেট, ফর হচ্ছিল FOR ফর, আর এই যে মাঝখানে যে ব্র্যাকেট ছিল এখানে এরকম দুইটা করুন। ওকে, এটা হচ্ছিল ফর এর স্ট্রাকচার। তো কোলনের মধ্যে কি থাকে, প্রথমে যে দেখেন তিনটা ভাগ, এই একটা ভাগ, এই দুটার মাঝখানে একটা ভাগ, এই পাশে একটা ভাগ, তাহলে মোট মাঠ এর মধ্যে তিনটা ভাগ করা আছে, এই দুটা কোলন দিয়ে তিনটা ভাগ করা। প্রথম যে ভাগটা আছে এই ভাগে আমরা স্টার্টিং পয়েন্টটা দিয়ে দিই, কোথা থেকে শুরু হচ্ছে আমরা সেই স্টার্টিং পয়েন্টটা বলে দিই যে হ্যাঁ এটা এখান থেকে শুরু, মানে কি এই যে পুরোটা যে আমাদের কোড ছিল এই কোডটাকে আমরা এখান থেকে কপি করে সাধারণত এখানে বসে দিই, যে ঠিক আছে স্টার্টিং কত থেকে হচ্ছে, স্টার্টিং হচ্ছে হলো সে এখান থেকে 1 থেকে। এখন কি আমাদের এন্ডিং দরকার না, সে কোথায় যায় এন্ড হবে, তাহলে আমরা বলে দিব যে এই যে স্টার্টিং যে ভ্যালুটা ছিল এই ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত, এটা হচ্ছে কন্ডিশন থাকে যে 10 থেকে ছোট কিংবা সমান ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটা চলবে, আর লাস্টে স্টার্টিংটা কত করে বাড়বে, 1-1 করে বাড়বে। তাহলে কি হবে, প্রথমে এর মান থাকবে কত, 1, তারপরে কত থাকবে 2, তারপরে কত থাকবে 3, তারপরে 4, তারপরে 5, যদি এরকম স্টারে মানে কোনো ভ্যারিয়েবল পরে প্লাস প্লাস দেন তাহলে ওর মান 1-1 করে বাড়ে, যদি মাইনাস মাইনাস দেন তাহলে ওর মান 1-1 করে কমে, বুঝতে পারছেন? ওকে, তাহলে সে কি কাজ করবে, সে 1-এ থেকে শুরু হবে, কত দূর পর্যন্ত যাবে, 10-এর আগ পর্যন্ত বা 10-এর সমান 10 পর্যন্ত যাবে, আর ভ্যালু কত করে বাড়বে, 1 করে বাড়বে। এখন যদি আপনি এখানে আসেন, আসার পর যদি আপনি এই ইকো যদি করেন, স্টার্টিংটাকে ইকো করেন, তাহলে কি ঘটনা ঘটবে, ফার্স্টে ফার্স্টের ভ্যালু কত 1, তাহলে এখানে শেষে 1 প্রিন্ট করবে। আমি একটু ব্র্যাকেট ইয়ে দিই, একটা ব্রেক ট্যাগ দিই, তাহলে পরপর লাইনে আসবে, এর ভ্যালু 1, তারপর সে এটাকে পূরণ করলো, পূরণ করার পর সে আসবে, আসার পর দেখবে যে আচ্ছা ঠিক আছে ভ্যালুকে 10 থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে সে 1 প্রিন্ট করবে, করার পর পরবর্তী স্টেপে যাবে, যাওয়ার পর এই ভ্যালুটা 1 বাড়ায় দিবে, আগে ছিল 1 এখন হয়ে যাবে কত 2। এই জিনিসটাকে আরেকভাবে লেখা যায়, আমি উপরে ডিফাইন করে দিই, এই জিনিসটাকে সাধারণত এইভাবে লেখা যায়, আপনারা যেভাবে খুশি লিখতে পারেন আমার কোনো ইস্যু নেই, মানে এক ভ্যালু এক বাড়িয়ে এর মধ্যে স্টোর করা এই কথাও যেটা, কিংবা এই যে প্লাস প্লাস এটা দুইটা সেম কথা, একই কথা। সো আপনার চাইলে এখানে সরাসরি এই জিনিসটাও এসে লিখে দিতে পারেন এইভাবে, আবার চাইলে প্লাস প্লাসও রাখতে পারেন আপনাদের খুশি, মানে চাইলে এরকম প্লাস ইকুয়াল টু 1 এভাবে দিতে পারেন, চাইলে প্লাস প্লাসও দিতে পারেন, যেটা ইচ্ছা আর কি, মানে পুরো লাইনটাকে চাইলে এখানে এসে ডিফাইন করে দিতে পারেন অথবা শুধুমাত্র প্লাস প্লাস এখানে দিয়ে দিতে পারেন। তাহলে এই কি কাজ করবে, সে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত কাউন্ট করা শুরু করবে। আমি যদি এটাকে একটু রিলোড দেই, এই এই হয়ে গেল, গ্রেটার দ্যান ইকুয়াল টু সামথিং ইকো স্টার্টিং, আচ্ছা ভ্যারিয়েবল 1 স্টার্টিং এর মান 10 থেকে বড়, আচ্ছা যতক্ষণ পর্যন্ত 10 থেকে ছোট থাকবে এই জন্য প্রিন্ট করি, সরি যতক্ষণ পর্যন্ত এর মান 10 থেকে ছোট কিংবা সমান হবে ততক্ষণ পর্যন্ত সে প্রিন্ট করবে। দেখি এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এখন মনে হচ্ছে যে না ভাই আমি 1-1 করে বাড়াচ্ছি, আমি 2 করে বাড়াবো, তাহলে আপনি এখানে বলেন প্লাস ইকাল টু 2, মানে তাহলে এর মান কত করে বাড়বে, 2 করে বাড়বে। আমি যদি এখানে লিখি তাহলে 1 3 5 7 2 করে বাড়তেছে, আর বলতে পারেন না ভাই আমি এর মান 3 করে বাড়াবো, তাহলে প্লাস ইকাল টু 3, তাহলে 3 3 করে ইনক্রিমেন্ট হবে, 1 4 7 10 3 করে বাড়বে। এখন আর শোনাতে পারেন না ভাইয়া আমি একটা কাজ করি, আমি 10 থেকে শুরু করি ধীরে ধীরে 1 পর্যন্ত যাব, স্টার্টিংটা অনেক বড় দেখা যাচ্ছে, দেখেন এই জিনিসটাকে আপনারা সহজ করে লিখতে পারতেন, আমি এখানে আসলাম ফর দিতেন তারপর ইন্টার দিতেন, এই যে চলে আসছে আই এর মান 0 থেকে শুরু কত দূর পর্যন্ত যাবে, 10 পর্যন্ত যাবে আই প্লাস প্লাস। এখন শুধুমাত্র আপনারা এখানে এসে যদি ইকো করে দিতেন আইকে তাহলে কাজটা হয়ে যেত।
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, কারণ কি এই যে 10-এর কম, 10 থেকে ছোট, যদি বলেন যে সমান তাহলে হচ্ছে এখানে এসে আপনি একটা কাজ করেন ইকুয়াল টু দিয়ে দেন, তাহলে ছোট কিংবা সমান, এখন সে 10 পর্যন্ত প্রিন্ট করবে। এই দেখেন 10, 10-এ চলে আসছে। এই জিনিসটা বুঝতে পারছেন সবাই যারা আছেন ক্লাসে? রকিবুল ভাইয়া বুঝতে পারছেন? বাকিরা? আচ্ছা, তো এটি হচ্ছিল ফর লুপ ছিল, যে ফার্স্ট হচ্ছিল আমাদের ইনিশিয়ালাইজেশন, যেখানে ইনিশিয়ালাইজ করব, তারপর আমাদের কন্ডিশন, তারপর আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কত করে বাড়াবো, এটি হচ্ছিল ফর লুপ। এখন আমরা সেকেন্ড যেটা দেখবো সেটা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপে কি কাজ করি আমরা, হোয়াইলের সিনটেক্সটা দেখেন, যে হোয়াইল লিখে ইন্টার দিলাম সে অটোমেটিক্যালি সিনটেক্সটা লিখে ফেলছে। এখানে থাকবে আমাদের কোড আর এখানে হচ্ছিল আমাদের সেই কন্ডিশন। ওকে, এখন আমি বলি, পরে আমি আরেকবার আপনাদের জন্য লিখে দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন, তারপর যেটা ছিল এখানে হচ্ছে আমাদের কন্ডিশন, আর ফার্স্ট ছিল আমাদের ভ্যালু আপডেট, ইনক্রিমেন্ট কিংবা ডিক্রিমেন্ট যে কোনো একটা করতে পারে। ওকে, ফাইলের মধ্যে এখানে হচ্ছিল আমাদের সেই কন্ডিশনটা থাকে, কন্ডিশনটা থাকে আমাদের এইখানে। তাহলে আমরা কি কাজ করব, যে ফার্স্টে আমাদের এখানে যে কন্ডিশনটা ছিল এই দেখেন মাঝ বরাবর যেটা ছিল সেটাকে আপনি নেবেন, নিয়ে এখানে ফেলে দিবেন, একটা ব্র্যাকেট বেশি হয়েছে, এখানে দিবেন। ফার্স্টে যেটা ছিল সেটা এর উপরে রাখবেন, আর লাস্টে যেটা ছিল সেটাকে হোয়াইলের মধ্যে দিয়ে দিবেন। এটা হচ্ছে হোয়াইল লুপের সিনট্যাক্স, দুটোর মধ্যে ডিফারেন্স দেখেন। ফরে যেটা একই লাইনে করতাম, হোয়াইলে সেই তিনটা জিনিসকে তিন জায়গায় দিয়ে দিছি, ফার্স্টে যেটা ছিল সেটা বাইরে পাঠিয়ে দিছি, এই মাঝখানে যেটা ছিল সেটা কন্ডিশনের জায়গায় দিছি, আর এই লাস্টে যেটা ছিল সেটা হোয়াইল লুপের ব্র্যাকেটের মধ্যে রেখে দিছি। এখন যদি আমি এটাকে এখানে যেটা প্রিন্ট করি সেম কাজই করবে দুটো। আমি এটাকে একটু কমেন্ট আউট করে রাখি, এখন যদি আমি এটাকে প্রিন্ট করি সেও 10 পর্যন্ত এখানে এসে আমাকে প্রিন্ট করে দিবে। একটা ব্র্যাকেট বেশি মিস হয়েছে, কোথায় কোথায়, এখান থেকে শুরু করলাম এখানে শেষ 36 নম্বর, আচ্ছা সেম করে মিস হয়েছে, ওকে আসলাম এখন। সো এই যে অন থেকে সে বারবার সবগুলোকে প্রিন্ট করছে। আমরা যদি ভালোভাবে দেখতে চাই তাহলে আমরা এখানে আসি, আসার পর একটা স্পেস দিই, তাহলে সে স্পেস দিয়ে পুরোটা দেখে। তাহলে এটা বুঝতে পারছেন হোয়াইল লুপ আপনারা কিভাবে লিখবেন? জাস্ট ফর যেটা আছে আমি আপনাদেরকে দেখাই, এই যে ফর যেটা ফার্স্টে ছিল সেটাকে আমরা বাইরে পাঠিয়ে দিব, যেটা এর মাঝখানে ছিল সেটা আমাদের হোয়াইলের মাঝখানে থাকবে কন্ডিশনটা, আর যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সেটা হচ্ছে আমাদের এখানে থাকবে। এটা হচ্ছে আমাদের হোয়াইল। আমরা যদি চাই বেশি থেকে কম প্রিন্ট করতে তাহলে এখানে যাব, যাওয়ার পর এখানে উল্টায় দিলাম সাইনটা, যে যদি যতক্ষণ পর্যন্ত জিরো কিংবা জিরো সমান হবে ততক্ষণ প্রিন্ট করবে, আর আয়ের মান এক করে মাইনাস করবে। তাহলে সে কি কাজ করবে, ফার্স্টে এসে দেখবে আয়ের মান কত, 10, জিরো থেকে কি বড়, হ্যাঁ বড়, তাহলে সে 10 প্রিন্ট করবে, তারপর এক কমাবে হয়ে যাবে কত, 9, আবার চেক করবে 9 কি জিরো থেকে বড়, হ্যাঁ বড়, আবার সে 9 প্রিন্ট করবে, আবার 8, 7, এইভাবে সে 10 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রিন্ট করে দেখা দিবে, এই উল্টাভাবে প্রিন্ট করে দেখা দিবে। বুঝতে পারছেন এটা? না না, এই যে জাস্ট ফাঁকা দেওয়ার জন্য, এই যে ফাঁকা দিছি, এই যে এই দেখেন যে একটা থাকে একটা স্পেস, যদি এখানে এটা না দিতাম তাহলে স্পেসটা আসতো না, স্পেসটা তারা দিত না, এই দেখেন এই যে স্পেস দেন, দেখছেন আমার একটা স্পেস দরকার ছিল, হ্যাঁ যে স্পেস দিয়ে দিলাম, এই জন্য আর কি, এই যে চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি দুটো লুপ সম্পর্কে দেখে ফেলছি, একটা হচ্ছে আমাদের হোয়াইল লুপ, একটা আমাদের কি ছিল ফর লুপ, এই দুটো দেখে ফেলছি। এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে ডু হোয়াইল। দেখেন আমি ডু লিখলাম, লিখে যদি ইন্টার দেই, না ডু ডু তারপরে হোয়াইল, আচ্ছা ইন্টার দিতে হবে না, আমরা নিজেরাই লিখে দিই ডু, আর এখানে হচ্ছিল হোয়াইল, এটার সিনট্যাক্সটা হচ্ছিল এরকম, এটা হচ্ছিল ডু হোয়াইলের সিনট্যাক্স আর কি। হ্যাঁ আচ্ছা, দেখেন তাহলে ডু হোয়াইল কিভাবে কাজ করে, কিছু না সিম্পল, আমাদের হোয়াইল যেভাবে কাজ করে ডু হোয়াইল সেম ভাবে আমাদের কাজ করে। এই যে এটা হচ্ছিল ডু হোয়াইলের সিনট্যাক্স আর কি। হ্যাঁ, ডু এই ব্র্যাকেট, তারপর হচ্ছিল এখানে এসে কন্ডিশনটা থাকবে, এখানে কন্ডিশন এখানে যেটা ছিল এটাকে কপি করব, এখানে দিয়ে দিলাম আমাদের ভিতরের যে কোডটা ছিল, ভিতরের কোডটা আমরা ভিতরে রেখে দিলাম, আর আমাদের বাইরের যে কোডটা ছিল সেই বাইরের কোডটাকে আমরা বাইরে রেখে দিলাম। দেখেন দুটি ক্লোজ, একদম কাছাকাছি, বাইরে যেটা ছিল সেটাকে আমরা বাইরে রাখছি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল সেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি,
ফাইলের এখানে যেটা ছিল সেটাকে আমরা এখানে রাখছি। এইভাবে ডু হোয়াইল লুপ কাজ করে। আমি যদি এটাকে একটু কমেন্ট আউট করি, যদি এটাকে আমি 10 ছিল আমি 5 থেকে 6 থেকে রান করি, তাহলে এটাকে একবার রান করে দেখি, এই যে 6 5 4 3 2 1 0, এটা ঠিকঠাক মতো কাজ করছে। এখন আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম যে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, কারো মনে আছে কি পার্থক্য? কারো কি মনে আছে মানে এই ডু হোয়াইল আর হোয়াইল এই দুটোর মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে, কি পার্থক্য? এই লুপ আর এই লুপ এই দুটোর মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। আচ্ছা যে আচ্ছা যাই হোক আরেকবার বলে দিই, এটা ইম্পর্টেন্ট ছিল আমি আপনাদেরকে বলছিলাম মনে রাখার জন্য, সেটা হচ্ছিল যে ডু হোয়াইল লুপ মিনিমাম একবার হলেও এক্সিকিউট করে, মানে মিনিমাম হলেও একবার হলেও এই লুপের মধ্যে কোডটা এক্সিকিউট করবে, বাট অন্যান্য লুপে যদি শর্ত না পড়ে তাহলে সে একবার এক্সিকিউট করবে না। লাইক আমি যদি এখানে যদি ধরেন আমি উল্টা দিই কাহিনী, এখানে দিলাম 10, এখন শর্ত তো পড়ে নাই, আমাদের এখানে আয়ের মান ছিল 6, আয়ের মান কতক্ষণ পর্যন্ত চলবে যে যদি 10 থেকে বড় হয়, এটা তো শর্তে পড়ে নাই। দেখেন আমি এখানে বলে দিলাম, এখানে 10 বলি, এটাতে সেম টু সেম করে দিই 6 বলি, এখন দেখেন দুটোই সেম, 6 থেকে শুরু 10 থেকে যদি বড় হয় তার পর্যন্ত চলবে। এর মানে কি? এই শর্তে তো পড়বে না কখনই, এর মানে লুপটা কাজ করবে না। আমি এটাকে বন্ধ রাখি, উপরটাকে রান করি, কোনো কাজই হবে না, দেখেন, কারণ কি শর্তে পড়ে নাই। বাট আমি যদি এই সেম কাজটা যদি আমি ডু হোয়াইল দিয়ে করি, ডু হোয়াইল একই জিনিস দুটা একবার হলো এক্সিকিউট করছে, ফার্স্ট টাইম সে এসে আগে প্রিন্ট করে নেয়, তারপর সে দেখে যাচ্ছে শর্তে পড়ছে কি পড়েনি। এটা হচ্ছে হলো ডু হোয়াইলের সাথে বাকি লুপগুলোর পার্থক্য, যে বাকি লুপগুলো যদি শর্তে পড়ে তাহলেই কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না, কিন্তু ডু হোয়াইল লুপ মিনিমাম হলো একবার হলে কাজ করবে। এটা হচ্ছে এগুলোর মধ্যে ডিফারেন্ট আর কি। আচ্ছা আরেকটা লুপ বাকি আমাদের, সেই লুপটা আমরা দেখবো হচ্ছিল পিএইচপি কোডে, যে সেটা আমি আপনাদের বলে রাখি, সেই লুপটার নাম হচ্ছিল ফরিচ লুপ। এই যে ফরিচ, ওকে, ফরিচ লুপ কি হয়? ফরিচ লুপ হচ্ছিল কি অ্যাজ ভ্যালু, এই যে দেখেন স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ এখানে স্ট্রাকচারটা অলরেডি ডিফাইন করাই আছে, আমরা এই জিনিসটা এখন দেখবো না, আমরা দেখবো হচ্ছিল আমাদের ইয়েতে যখন আমরা পিএইচপি কাজ করবো তখন দেখবো। আমি আপনাদেরকে হিন্টস দিয়ে রাখি কিভাবে এটা কাজ করে, আমরা যখন মেইন কোডে যখন কাজ করব তখন এটা দেখবো আর কি। আবার ফরিচ ফরিচ লুপ পাইছি, একটু দাঁড়ান আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। ফরিচ লুপ দেখানোর আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আসতে হবে, নাহলে আপনি এটা বুঝবেন না, সেটা হচ্ছিল অ্যারে। অ্যারে জিনিসটা আগে দেখা নিয়ে আসতে হবে, তারপর এখানে বুঝতে পারবেন আর কি। হ্যাঁ তো আমরা আবার একটু অ্যারে দেখি, আমরা লাস্ট ক্লাসে যেভাবে অ্যারে দেখছিলাম সেম ভাবে আমরা একটু অ্যারেটা দেখে আসি, অ্যারে জিনিসটা আসলে কি সেই জিনিসটা একটু ডিফাইন করে আসি। আচ্ছা অ্যারে জিনিসটা আসলে কি? অ্যারে জিনিসটা হচ্ছিল এরকম যে অনেকগুলো ভ্যালু একটা সমষ্টি, সেটা হচ্ছিল অ্যারে। আমি আবার একটু লিখে দিই পাশে, এটা থাকে কালেকশন অফ ভ্যালুজ ইন ওয়ান ভ্যারিয়েবল। এর মানে যে যদি আপনারা অনেকগুলো ভ্যালুকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে চান তাহলে ওটা হচ্ছিল অ্যারে হয়। লাইক আমরা তখন কি কাজ করতেছিলাম, যখন ভ্যালু মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, এই একটা ভ্যারিয়েবল এই একটাই ভ্যালু, এর বেশি ভ্যালু ছিল না, এই একটাই ভ্যারিয়েবল এই একটাই ভ্যালু, এর বেশি ভ্যালু ছিল না। কিন্তু যদি আমি আপনাকে লিস্টে বললাম যে আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছিল 100 জন স্টুডেন্টের নাম্বার একটা জায়গায় স্টোর করে রাখেন, তাহলে কি আপনি কি 100টা ভ্যারিয়েবল দিবেন, স্টুডেন্ট ওয়ান এত নাম্বার, স্টুডেন্ট টু, স্টুডেন্ট থ্রি, স্টুডেন্ট ফোর, এতবার কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন? যদি বলি 1000, তাহলে কি করবেন? 1000টা কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়? এত সহজ কাজ, তারপরে মেমোরি একটা বিষয় আছে যে 1000টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে অনেক বেশি মেমোরি স্পেস নিয়ে নেয়। ওকে সো আমরা কি কাজ করি, এরকম ক্ষেত্রে আমরা অ্যারে ব্যবহার করি, যে যদি অনেকগুলো ভ্যালুকে আমাদের একটা নির্দিষ্ট জায়গায় স্টোর করা লাগে বা এরকম যদি দরকার পড়ে, সেই সকল ক্ষেত্রে আমরা সাধারণত অ্যারে ব্যবহার করে থাকি। ওকে তো আসেন আমরা একটু দেখি যে আসলে ইয়েতে কিভাবে কাজ করে, মানে অ্যারেটা পিএইচপিতে কিভাবে কাজ করে। তো অ্যারেটা ডিফাইন করার জন্য জাস্ট এইভাবে লিখবেন এ ডাবল আর এ ওয়াই অ্যারে, এইভাবে লিখবেন, লেখার পর এর মধ্যে আপনি চাইলে ভ্যালুগুলো স্টোর করতে পারেন। লেটস সে আমি গতবারের মতো এবারও কিছু কিছু ভ্যালু স্টোর করি, এর মধ্যে আমি কিছু কারের নাম নেই, পি এম ডাব্লিউ, সরি
আসলাম। আপনার কিছু কারের নাম বলেন তো। এরে আচ্ছা, আপাতত এগুলি থাক, এ অ্যালিয়েন মানে মনে ভুল করছে না। ঠিক আছে অ্যালিয়েন, ঠিক আছে। আর হচ্ছে রোলস রয়েস মানটা কি ছিল? রোলস আর আচ্ছা রোলস রয়েস মানটা ভুল করছে, সেটা হচ্ছে রোলস রয়েস। আমি একটা কাজ করলাম, আমি এখানে এসে কার নামে একটা ভ্যারিয়েবল দিলাম, সিএআর, কার নামে একটা ভ্যারিয়েবল, কারণ আমার পিসিটা হ্যাং হয়ে গেছে, সাবলাইম টেক্সট হ্যাং করতেছে। আচ্ছা আমরা কার নামে একটা ভ্যারিয়েবল দিলাম, যে ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা কিন্তু ভ্যারিয়েবল, বাট এর মধ্যে দেখেন কতগুলো ভ্যালুকে আমি স্টোর করছি, চারটা ভ্যালুকে স্টোর করছি, মানে অনেকগুলো ভ্যালুকে যখন আপনারা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে চান, তখন হচ্ছিল আমরা সাধারণত অ্যারে ডিফাইন করি। অ্যারেও এক ধরনের ডেটা টাইপ, এটা একটু মনে রাখেন। আমরা কিছু না একজন ডেটা টাইপ নিয়ে আলোচনা করছিলাম ক্লাসের শুরুতে, লাইক স্ট্রিং ডেটা টাইপ, ইন্টেজার ডেটা টাইপ, তারপরে ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ, বুলিয়ান ডেটা টাইপ, তেমনি হচ্ছিল অ্যারেটাও হচ্ছিল এক ধরনের ডেটা টাইপ আর কি। হ্যাঁ, তো যদি এমন কখনো হয় যে না আমরা বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ভ্যালুকে একটা মাত্র ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে চাই, তখন হচ্ছে আমরা সাধারণত অ্যারে ডিফাইন করে কাজ করব, মানে অ্যারে লিখে কাজ করব। ওকে, সো আমরা আসলাম, আমরা যদি এখন যদি এটাকে একটু দেখতে চাই, লাইক আমি আপনাদেরকে নর্মাল ইকো করে একবার দেখাই। আনডিফাইন্ড ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল ইন লুপ 48, এটা হচ্ছিল পিএইচপির এরর দেওয়া লাগবে। হ্যাঁ, এখন যদি আমি যদি কার্ডটাকে করতে চাই, দেখেন অ্যারে সেম জিনিস, কিন্তু আমি এখানে যে ভ্যারিয়েবলটা দিছি এখানেও সেম ভ্যারিয়েবলটাই দিছি, বাট এই ভ্যারিয়েবলটাকে সে প্রিন্ট করতেছে না। আচ্ছা দাঁড়া, এখানে যা করছে এই যে 50, অ্যারে টু স্ট্রিং কনভার্সন ইন পিএইচপি, এর মানে হচ্ছিল যে যখন আপনারা যখন এইভাবে কোনো একটা অ্যারেকে ডিক্লেয়ার করবেন, আপনারা যদি এইভাবে প্রিন্ট করে দেখতে চান অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো আছে, এইভাবে আপনারা এখানে প্রিন্ট করে দেখতে পারবেন না। ওকে, এই জন্য হচ্ছিল আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে আমাদের ফরিচ লুপ দরকার। এই যে এখানে এসে দেখেন ফরিচ লুপ, আমরা একটা কাজ করি, এই কোডটাকে আমি আপনাদের ওখানে দিয়ে দিচ্ছি আপনাদের ইয়েতে। ও রকিবুল ভাই অনেকগুলো নাম দিয়ে দিচ্ছেন, থ্যাংক ইউ। দাঁড়ান আমি এখান থেকে কপি করে নিই, এত বড় না ফোনটা হতে পারে, আমি আপনাদেরকে এইটার ইয়েটা দিয়ে রাখলাম। আচ্ছা এতগুলো আমাদের আপাতত দরকার, আমি আপাতত কয়েকটা রাখি, হুন্ডা হুন্ডা নিয়ে, সো মোটামুটি পাঁচটা হয়ে গেছে আর কি। হ্যাঁ, এখন যখন আপনি এটাকে প্রিন্ট করে দেখতে চাচ্ছেন, বাট এটা আপনাকে প্রিন্ট করে দেখাইতেছে না, কি এররটা দেখাচ্ছে আমাদেরকে, আমরা যদি একটু এররটা দেখি, এররটা বলতেছে যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, মানে মানে কি, মানে আমরা যখন কোনো কিছু এখানে একটা প্রিন্ট করতেছি, এখানে এটা হচ্ছে স্ট্রিং আকারে প্রিন্ট হচ্ছে, বাট এখানে আমাদের আছে কি আকারে, অ্যারে আকারে। বলছিলাম না অ্যারো এক ধরনের ডেটা টাইপ, স্ট্রিং যেমন ডেটা টাইপ, অ্যারো এক ধরনের ডেটা টাইপ। সো এমন যদি কখনো হয় যে আপনারা পিএইচপি তে এসে এরকম অ্যারে এলিমেন্ট গুলোকে আপনারা প্রিন্ট করতে চাচ্ছেন, তখন সরাসরি এইভাবে স্ট্রিং আকারে প্রিন্ট করতে পারবেন না, এটি হচ্ছে হলো ঝামেলা। এই সকল ক্ষেত্রে যখন আপনারা অ্যারে অ্যাক্সেস করে কোনো ডেটাকে নিতে যাবেন, তখন আপনাদের লুপ দরকার হবে। লুপ অ্যারের মধ্যে যেসব এলিমেন্ট থাকে সেগুলোকে যদি আপনারা প্রিন্ট করে দেখতে চান, তাহলে হচ্ছে আপনাদের লুপ দরকার হবে। তাহলে আপনারা কি কাজ করবেন, এই সকল ক্ষেত্রে আমরা সাধারণত ফরিচ লুপ ব্যবহার করবো পিএইচপি তে, অনেক অনেক বেশি টাইম, এটা একটু মাথায় রাখেন। পিএইচপি তে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হোয়াইল লুপ আর ফরিচ লুপ, এই দুটো লুপ পিএইচপি তে সব থেকে বেশি পরিমাণ সময় ব্যবহার করা হয়। ওকে, আমরা দেখবো, আমরা যখন প্রজেক্ট কমপ্লিট করবো তখন দেখবো। আচ্ছা তো আমরা এখন আসি, আসার পর যদি সিম্পল একটা ইয়েকে দেখি, ফরেস্ট লুপের কোডের স্ট্রাকচার হচ্ছে এরকম, যে এখানে একটা ভ্যারিয়েবল দেব আমরা, সেটার সাথে একটা কি অ্যাজ ভ্যালু থাকবে আর কি। হ্যাঁ, এখন কি কি জিনিস আমি এটাকে একটু সরাই রাখি, এটাকে সরাই রাখলাম, আপাতত এতটুকু জানি যে কি অ্যাজ ভ্যালুস। এখন এই জিনিসটাকে কিভাবে কিভাবে ডিফাইন করতে হয়, কি কোনটা জিনিস কি হচ্ছে, আমাদের এইখানে যে কিটা থাকবে, এখানে ভ্যারিয়েবলটা কি কার, সো কি হবে হচ্ছিল এটা কার, এটা মনে রেখে কি দিয়ে এইভাবে। ওকে,
সো কি করতে হবে, আমাদের যে ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলের মধ্যে বা যে অ্যারের মধ্যে আমাদের ভ্যালুগুলো আছে, সেই অ্যারের নামটা হচ্ছে আমাদের কি। আর এখানে আপনি যে কোনো ভ্যারিয়েবল নিতে পারেন। এখানে লেটস সে আমাদের যেহেতু এখানে ভ্যালুস দেয়া আছে, আমি আপনাদেরকে বলি কি অ্যাজ ভ্যালু, অ্যাজ এভাবে লিখবেন। ওকে, ফরিচ লুপ কিভাবে কাজ করে আমি আরেকবার বলি ক্লিয়ার করে, তাহলে সুবিধা হবে। ফার্স্টে থাকে হচ্ছে আমাদের কি, তারপর থাকে অ্যাজ, তারপর থাকে হচ্ছিল ভ্যালু। ওকে, কি কোনটা জিনিস ভাইয়া, কি হচ্ছিল আমাদের সেই অ্যারেটা, যে অ্যারেটার মধ্যে আমরা অ্যাক্সেস করতে চাই সেটা হচ্ছিল আমাদের কি। ওকে, আর ভ্যালু, ভ্যালু হচ্ছিল এর মধ্যে যে যে ভ্যালুগুলো থাকে, এই সবগুলো হচ্ছিল এক একটা ভ্যালু। এখন আপনারা যদি আসেন এখানে এসে যদি আপনারা ইকো করেন ভ্যালুটাকে, তাহলে দেখবেন এর মধ্যে সবগুলো ভ্যালুকে আপনি দেখতে পাচ্ছেন। আমি একটা ইয়ে দিই, মাঝখানে একটা গ্যাপ দিই, একটা স্পেস দিই। আপনারা যদি এই ভ্যালুগুলোকে দেখতে চান তাহলে আপনারা এখন এই ভ্যালুগুলোকে দেখতে পারবেন। আমি আসি, আসার পর একটু রিলোড দিই, এই দেখেন সবগুলো ভ্যালু এখন দেখা যাচ্ছে, দেখছেন এই যে। তাহলে ফরেস্ট লুপ কিভাবে লেখে, ফরেস্ট লুপ একটা হচ্ছিল কি অ্যাজ ভ্যালু, কি কোনটা, কি হচ্ছিল অ্যারের নাম যে অ্যারের মধ্যে আমাদের আছে, আর ভ্যালু কোনগুলো হবে এই অ্যারের মধ্যে যেসব এলিমেন্ট গুলো আছে। ভ্যালু নামটা আপনি চাইলে এখানে চেঞ্জও করে দিতে পারেন, আইও দিতে পারেন ইচ্ছা, এই নামটাকে আমাদের চেঞ্জও করা যায়। আমি দিলাম এই দেখেন আগে যা ছিল তাই, এর মানে এই পাশে যে নাম, এই নামটাকে আমরা যে কোনো কিছু দিতে পারি, বাট এই পাশে যে নামটা আছে কি যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যারের যে নাম, সেই নামটাই আমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। এইভাবে আমরা সাধারণত অ্যারের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকে সেই এলিমেন্ট গুলোকে ফর ইচ লুপ দ্বারা আমরা পিএইচপিতে এগুলোকে অ্যাক্সেস করতে সাধারণত পারি। ওকে, আসেন, এটা হচ্ছিল একটা স্টাইল গেল। এখন বলতে পারেন ভাইয়া আমরা তো আগে একটা ফর ইচ যখন দিলাম তখন তো এরকম আসতেছিল যে ভ্যারিয়েবল কি অ্যাজ ভ্যালু তারপরে এরকম, বাট আপনি শুধুমাত্র এটা দিলেন কেন। ওকে, আসেন আমরা নিচের এটারও এক্সাম্পলটা দেখি। তাহলে মোটামুটি এই এক্সাম্পলটা কি বোঝা গেছে যেটা আমরা এখানে দিলাম, বুঝতে পারছেন আপনারা সবাই, একটু বলেন রকিবুল ভাইয়া। ব্রেক ব্রেক এইচটিএমএল এর ব্রেক ট্যাগ, এইচটিএমএল এর ব্রেক ট্যাগ, বুঝতে পারছেন এখন? হ্যাঁ, আগে নাম্বার দি, ও মানে 1 2 3 সিরিয়াল নাম্বার। দাঁড়ান দেখি কাজ করবে, এই দেখেন। তাহলে আমি নাম্বার দেওয়ার জন্য কি কাজ করলাম, ফার্স্ট একটা ভ্যারিয়েবল দিলাম যার নাম দিলাম কি, জের মান দিলাম 1, এসে এই যে আমাদের যে ভ্যালু গুলো ছিল তার আগে এসে এই 1টাকে প্রিন্ট করে দিলাম, আর এখানে এসে এই জের মান এক এক করে বাড়াই দিলাম। তাহলে জের মান ফার্স্টে 1 থাকবে, তারপর 2, তারপর 3, যতবার লুপ চলবে ততবার ভ্যালু মানগুলো এক এক করে বাড়তে থাকবে, বুঝতে পারছেন রকিবুল ভাই, রকিব ভাইয়া? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপাতত এটাকে উঠায় রাখি এখান থেকে। ওকে, তাহলে আমরা মোটামুটি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছিল আমরা এখানে একটা দেখে ফেললাম যে কিভাবে একটা অ্যারে যদি আমরা এইভাবে ডিফাইন করি তাহলে কিভাবে ফরিচ লুপ দ্বারা এটাকে অ্যাক্সেস করা যায়, কি অ্যাজ ভ্যালু এইভাবে। তো আরেকটা আছে ফরিচ লুপ, ফরিচ লুপ আরেকটা কেমন, আরেকটা লুপ দেখতে হচ্ছিল এরকম, মানে একই লুপ বাট অনেক সময় আপনারা এই জিনিসটা চোখে দেখতে পারেন। তাহলে বলতে পারেন ভাইয়া এই লুপটা কিভাবে কাজ করে, তাহলে আমরা আসি, আমি আপনাদেরকে আরেক একটা এক্সাম্পল দিই। আমি এই কার এক্সাম্পল, এটাকে আমি একটু কপি করলাম, ভ্যারিয়েবলটাকে কপি করে নিচে আসলাম। ওকে, এখন দেখেন আমরা অ্যারের মধ্যে কি কাজ করব, আমরা অ্যারের মধ্যে এখানে আসলাম, আসার পর আমরা এইখানে কিছু ভ্যালু ডিক্লেয়ার করতে যাচ্ছি আর কি। হ্যাঁ, একটু ভ্যালুগুলোকে খেয়াল করেন, ফার্স্টে আসলাম, আসার পর এখানে লেটস সে আমি কোনো একজনের নাম লিখলাম, রহিম লিখলাম, আর এই যে রহিম নামে একজন মানুষ দিলাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে রহিম, যেটার মধ্যে আমরা ওখানে ওর একটা এইজটাকে আমরা ডিফাইন করতে চাচ্ছি, একটা নাম্বার যেটাকে আমরা 35 দিয়ে দিলাম। তারপর পরেরটাতে আসলাম,
জাস্ট আমি আরেকজনের নাম্বার দিলাম, নাম বললাম করিম, তার আমি একটা বয়স দিয়ে দিতে যাচ্ছি, বয়সটাকে আমি এখানে দিয়ে রাখলাম হচ্ছে হলো 31। আমি আরেকটা নাম দিই, আরেকটা নাম্বার এখানে দিলাম রাকিব, যার এখানে এসে আমি বয়স দিতে যাচ্ছি লেটস সে 28। সো আমি মোটামুটি তিনটা মানুষের নাম দিলাম, তিনটা মানুষের বয়স দিয়ে দিলাম এটার সাথে, যে এই বয়সটা কার হবে, রহিমের হবে, এই বয়সটা কার হবে, করিমের হবে, এই বয়সটা কার হবে, রাকিবের হবে। ওকে, সো আমি মোটামুটি এখানে এসে এইভাবে চাইলে অ্যারেগুলোকে ডিক্লেয়ার করতে পারি। এর মানে অ্যারে সাধারণত পিএইচপিতে দুইভাবে ডিক্লেয়ার করতে পারেন, একটা হচ্ছে ভিতরে শুধুমাত্র ভ্যালুগুলোকে দিবেন সিঙ্গেল ভ্যালু পুরোটা, আর যদি এমন মনে হয় যে না আমি কোন একটা এইজের আগে স্পেসিফিক করে দিব যে এই এজটা কার, এর মধ্যে যদি স্পেসিফিক্যালি কোনো কিছু করে দিতে চান তাহলে এইভাবে আগে এই নামটা দিবেন, তারপরে সমান চিহ্ন দিয়ে এইভাবে একটা তীর চিহ্ন দিবেন, তারপর এখানে সেই ভ্যালুটাকে আপনারা চাইলে দিয়ে দিতে পারেন বা অ্যাসাইন করতে পারেন। ওকে, সো আমি এইভাবে তিনটা মানুষের এখানে নাম দিলাম আর তিনটা মানুষের বয়সকে ডিফাইন করে দিলাম। এখন আমরা আসি, আসার পর আমরা সেই ফরিচ লুপ এটাকে দিয়ে দিলাম। ফার্স্টে কি, ফার্স্ট হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম, মানে কোন ভ্যারিয়েবলের মধ্যে এই ভ্যালুগুলো আছে। ভ্যারিয়েবলের নাম কি ছিল এখান দিয়ে, ইউজার দিই। ওকে, ভ্যারিয়েবলের নাম কি, ইউজার। সো আমি এখানে এসে ভ্যারিয়েবলের নামটা বলে দিলাম কি, ইউজার বলে দিলাম। অ্যাজ এইখানে এসে আমাদের একটা কি দিতে হবে, এটা আপনারা যে কোনো কিছু দিতে পারেন, এই ভ্যালুটা আপনার চাইলে চেঞ্জও হবে আর কি। হ্যাঁ, আমি এখানে এসে তাদেরকে বললাম কি করা যায়, ভ্যালু নামে একটা ভ্যারিয়েবল, না ভ্যালুতে পাশে আছে, ডেটা নামে একটা ভ্যারিয়েবল দিলাম, ঠিক আছে। ওকে, আর এর মধ্যে হচ্ছে হলো ভ্যাল বা ভ্যালু, যেটাই আপনার খুশি আপনারা এখানে চাইলে দিতে পারেন। সো এতটুকু যদি আপনারা ডিফাইন করেন, আপনারা নিচে আসলেন, আসার পর আপনি এখানে আসবেন, আপনি ইকো করবেন এই যে এখানে যে ডেটাটা আমাদের ছিল সেই ডেটাটা আসে, আমরা এখানে ইকো করে দিই। আমরা একটা ব্রেক ট্যাগ দিই তাহলে আরো একটু ভালো বুঝে যাবে, বি আর ব্রেক। ওকে, এখন যদি আমরা যদি এটাকে যদি একটু প্রিন্ট করতে চাই, আচ্ছা ভালোভাবে প্রিন্ট করি, পুরোটাই আপনাদেরকে দেখা দিই তাহলে সুবিধা হবে আপনাদের। আমরা এখানে নামটাকেও একসাথে প্রিন্ট করব, আমরা ওটাকে প্রিন্ট করব, এটা বাদ দিলাম। ফার্স্টে এক্সটাকে প্রিন্ট করি, এক্স, তারপর সে আমরা যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে এখানে প্রিন্ট করে দিলাম, আর এটাকে একটা ব্রেক ট্যাগের মধ্যে দিই, বি আর ব্রেক ট্যাগ। ওকে, দেখি তো কি অবস্থা, আমি যদি এটাকে একটু রান করি, আচ্ছা এটাকে একটু বন্ধ করে রাখি, আমি এটাকে আপাতত বন্ধ করে রাখলাম। নিচে আসলাম, আসার পর যদি এটাকে যদি অ্যারে দিলাম, আচ্ছা ইউজার, ইউজার ভ্যালু ঠিক আছে, ডেটা, আচ্ছা এখানে এক্স লিখছি, এটা ডেটা হবে, ডেটা মানে এটা আর এটা সেম হবে, আর এটা এবং এটা সেম হবে, দুটোই দিলাম আর কি। হ্যাঁ, এখন যদি আসি, আসার পর যদি আমি এটা দিই এই রহিম, এত এখন বলতে পারেন ভাই এখানে দুটো কেন দিলে, এখানে যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন এই ভ্যালুটা হচ্ছিল এইটা, এই যে 35, 31, 28 এটা হচ্ছিল এই ভ্যালু, আর এইখানে যে ডেটা বা কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল এই নেম গুলো, এই যে নেম আমি এখানে নেমই বলে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, নেম, এই নেম আর এই নেমটা হচ্ছে সেম। এর মানে যদি কখনো দেখেন যে এরকম ভাবে কোনো কিছু এখানে ডিফাইন করা আছে ফরিচ লুপ, মানে এইভাবে না লিখে, এর মানে হচ্ছে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যারের নামটা থাকবে, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে এই ফার্স্টটা, আর তারপর যেটা থাকবে এই তীর চিহ্নের পরে সেটা হচ্ছে এই পরেরটা। এই দেখেন এইটা আর এটা, এই দুটো স্ট্রাকচার কিন্তু সেম, খেয়াল করছেন, এই তীর চিহ্ন এরকম, এটা এবং এটা দুটো স্ট্রাকচার সেম, এর মানে ফার্স্টে যেটা থাকবে এটার মধ্যে এই নাম থাকে, আর এখানে যেটা থাকবে সেটার মধ্যে এই ভ্যালুটা থাকে, যার জন্য আমরা চাইলে এইভাবে প্রিন্ট করে দিতে পারছি। চাইলে যদি এইভাবে প্রিন্ট করতেন তাহলে এখানে সমান চিহ্ন না হয়ে ওরকম ইকুয়াল, এই যে এরকম সাইন হয়ে যেত, বুঝতে পারছেন এই জিনিসটা কিভাবে এখানে ডিফাইন হয়েছে রাকিবুল ভাইয়া বা বাকিরা। এক্সট্রা কি, জাস্ট ভ্যারিয়েবল ভাইয়া, সরি ওখানে এক্সট্রা ভুলে লিখে ফেলছিলাম, এইটা আর এটা সেম থাকে, আর এই ভ্যালু এই ভ্যালুটা সেম থাকে, আমরা চাইলে সবগুলোকে একসাথে প্রিন্ট করে দেখতে পারি। আপনি চাইলে একটাকে প্রিন্ট করতে পারেন, শুধু এইচটাকে প্রিন্ট করতে পারেন, মানে ভ্যালুটা প্রিন্ট করলে শুধু এইচটা প্রিন্ট করবে, যদি নেমটাকে প্রিন্ট করেন তাহলে এখান থেকে রহিমটাকে প্রিন্ট করে দেবেন। এইভাবে সাধারণত ফরিচ লুপ কাজ করে, আমাদের এখানে দুই ধরনের ফরিচ লুপ পছন্দ, একটা হচ্ছে নিচে যেটা আর একটা হচ্ছে এইটা। যদি এরকম সিঙ্গেল ভ্যালু থাকে আমাদের অ্যারের মধ্যে তাহলে আমরা শুধুমাত্র একদম ফার্স্টে যেটা ভ্যারিয়েবলের নাম সেটা দিব, আর এখানে একটা ভ্যারিয়েবল ডিফাইন করে দিব নিজেদের মতো, সেটাকে প্রিন্ট করে দিলে এই ভ্যালুগুলো পাবো এখান থেকে, ভ্যালু এটা হচ্ছে আমাদের সেই ভ্যালু। ওকে, এই একটা, আর নিচে যদি হয় এরকম তাহলে হচ্ছে হলো যদি এরকম কোনো কন্ডিশন থাকে আলাদা আলাদা, তখন ফার্স্টটা থাকবে ফার্স্টটা আর লাস্টটা থাকবে লাস্টটা, বুঝতে পারছেন কেউ, মানে আপনারা যারা ক্লাস করতেছেন। ফার্স্ট টাইম একটু হার্ড লাগতে পারে কারণ এত কিছু একই দিনে মাথার মধ্যে ঢোকানোটা টাফ, হ্যাঁ এটা আমি মনে করি,
বাট যদি প্র্যাকটিস করেন প্রত্যেকদিন দেখেন তাহলে সহজ। আপনার একটু বেশি করে কষ্ট করতে হবে, বিকজ অফ আপনাদের কোনো গ্যাপ নাই। তো সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে এরকম একটা ক্লাস নেওয়ার পর তাদেরকে স্টুডেন্টদেরকে 5 দিন ছুটি দেওয়া হয়, 5 দিন বা 6 দিন গ্যাপ। এই 5-6 দিনের এই জিনিসগুলোকে কাভার করে আফটার দ্যাট আমরা পরবর্তী ক্লাসে যাই। বাট আপনাদের যেহেতু এই গ্যাপ গুলো নাই সেহেতু আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, মানে আপনাদেরকে প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন কমপ্লিট করেই আপনাদেরকে উঠতে হবে। ওকে আচ্ছা, তো আমি আপনাদের ইয়াটা একটু ওপেন করি, দেখি এরপর আপনাদের কি টপিক আছে। আমি একটু ডক ফাইলটা একটু ওপেন করি, দেখি কি অবস্থা করি। এতক্ষণ যে জিনিসগুলো দেখলেন এই জিনিসগুলো বুঝতে পারছেন সবাই? ইফ এলস লুপ এই জিনিসগুলো বুঝতে পারছেন? একটু সাড়া দেন যদি আপনারা বুঝতে পারেন, না বুঝতে পারলেও বলেন, দুটোই বলেন, বুঝতে পারছেন কি পারেন না একটু আমাকে একটু জানান কাইন্ডলি। আচ্ছা, বাকিরা আঞ্জু আপু বা লুবনা আপু? প্র্যাকটিস করে পরে বুঝতে পারেন, বাট কনসেপ্ট গুলো মাথায় রাখেন, মানে একটু ঝামেলা হবে বাট কনসেপ্ট একটু মাথায় রাখেন, তাহলে হয়তো এরপরে কাজে দিবে আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। হ্যাঁ, এই যে এই ওই জাভাস্ক্রিপ্টে এই জিনিসটা ছিল, বাট আমরা ওইখানে এই জিনিসগুলো ব্যবহার সাধারণত করি না, এই জিনিসটা পিএইচপি তে খুব বেশি লাগে আর কি, এই জন্য আপনাদেরকে ফরেস্ট লুপটা এখানে দেখাই দিলাম। জাভাস্ক্রিপ্টে ফরেস্ট লুপ দেখালেও এই এরকমই কঠিন লাগতো আর কি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে জাস্ট খালি যদি আপনি এখানে আসেন, আসার পর যদি এই ডকুমেন্ট ডট রাইট দিয়ে কার দেন তারপর প্রিন্ট করে, বাট এই জিনিসটা পিএইচপি তে করে না, এটা একটু ডিফারেন্ট আর কি। মানে পিএইচপি তে যদি আপনারা এরকম অ্যারেটাকে যদি প্রিন্ট করে এরকম দেখতে চান তাহলে আপনাদেরকে লুপের মাধ্যমে দেখতে হবে, আদারওয়াইজ আপনার অ্যারের ভ্যালুগুলোকে ওইভাবে দেখতে পারবেন। এটা হচ্ছে একটু ঝামেলা আর কি, মানে সবগুলো অ্যারে ভ্যালুকে এইভাবে দেখা যায় না আর কি, ঝামেলা করে। বাট জাভাস্ক্রিপ্টে ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে যদি আপনি এই কার্ডটাকে লিখে দেন তাহলে সে পুরোটাকে প্রিন্ট করে দেখা দিবে। ফরেস্ট লুপের প্রবলেম মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটাই একটু ঝামেলা, এটা হচ্ছে ডিফারেন্ট আর কি। সো এটা একটু করে রাখেন যে যদি এরকম সিঙ্গেল অ্যারে থাকে তাহলে হচ্ছে আপনারা ফরিচ লিখে এর মধ্যে কি অ্যাজ ভ্যালু, ফার্স্টে থাকবে অ্যারের নাম আর পরটা হচ্ছে যে কোনো একটা ভ্যারিয়েবল যেটাকে আপনারা যদি প্রিন্ট করেন তাহলে এইগুলোকে দেখতে পারবেন। আর এরপরে যদি এরকম এরকম থাকে তাহলে ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যারের নাম আর তারপর হচ্ছে এই এটার কপি, প্রথম যেটা সেটা এই নাম আর পরে যেটা সেটা এই ভ্যালু, এরকম একটু মাথায় রাখেন, অভ্যাস হয়ে যাবে। একটু প্র্যাকটিস করেন আজকে, দেখলে অভ্যাস হবে। আমি আপনাদেরকে হয়তো একটা দিয়ে দিছি, ডক ফাইলও দিছি, মানে মাত্র লিঙ্ক দিলাম, ওই লিঙ্কের মধ্যে এই জিনিসগুলো দেওয়া আছে আর কি, বুঝতে পারবেন। আচ্ছা, কোর্স প্ল্যানে যাই আমি একটু, আমি আমরা এখন ফাংশন দেখবো আর কি। হ্যাঁ আজকে দেখবো ফাংশন কিভাবে কাজ করে না করে, এটা দেখবো আর কি। আচ্ছা ওকে, আমাদের আজকের টপিকের জিনিসটা বাকি আছে, মোটামুটি এই জিনিসগুলো আমাদের কভার হয়ে গেছে। আমাদের আজকের টপিকের জিনিসটা বাকি, সেটা হচ্ছিল আমাদের সুইচ কেস। তো আপনারা জানেন, আমি আবার একটু দেখা দিচ্ছি সুইচ কেস কিভাবে কাজ করে আর ফাংশন, এই দুটো সুইচ আর হচ্ছিল ইফ এলস একই জিনিস, মানে যে কন্ডিশন এখানে যে দেয়া আছে ইফ এলস সুইচ একই জিনিস। অলরেডি আপনাদের ইয়েও ছিল, যাই হোক ওটার কথা বাদ। আমাদের তাহলে আজকে যেটা মেইন টপিক বাকি সেটা হচ্ছিল ফাংশন, এটা হচ্ছে আমাদের আজকের মেইন টপিক আর কি। আমরা একটু সময় পাবো, এই সময়ের মধ্যে আমরা আরো কিছু প্রবলেম সলভ করে নেবো, কভার করে নেবো। আমি আপাতত এই কোডগুলোকে এখান থেকে বাদ রাখছি, এই কোডটাকে আমি এখান থেকে কমেন্ট আউট করে রাখি। হ্যাঁ আচ্ছা, নিচে আসলাম, আমরা দেখেন লাস্ট ক্লাসে যারা ফাংশন বোঝে নাই তারা একটু দেখে নেন ফাংশনটাকে। এই জিনিসটা আমাদের পিএইচপি তে সব থেকে বেশি লাগবে, সো এই জিনিসটা একটু খেয়াল করেন। ডাব্লিউপি থিম ডেভেলপমেন্টে ফাংশন ছাড়া চলে যাবে না, পুরো জিনিসটা ওয়ার্ডপ্রেস জিনিসটা টিকে আছে ফাংশনের উপরে, যেটাকে তারা হুক বলে ডাকে। এই একই জিনিস, আমি এখানে নামগুলো বলে দিই, হুক, মেথড, ফাংশন, যে যাই বলুক যে নামেই ডাকুক সবগুলো নাম একই জিনিস, একই কাজ করে, একই এক একজন শুধুমাত্র এক এক নামে তাদেরকে ডাকে। দেখেন না বিভিন্ন এলাকায় গেলে বিভিন্ন সবজির নাম চেঞ্জ হয়ে যায়, লাইক আমাদের ওদিকে করলা বলে আবার একদিকে উস্তা বলে, বাট জিনিসটা তো সেম কাইন্ড অফ একই জিনিস, ফাংশন, মেথড এবং হুক, যে যে নামে ডাকুক না কেন সব সেম জিনিস। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে গেলে সবসময় আপনারা এই নামের সাথে পরিচিত হবেন, হুক হুক, বাট ওই জিনিসটা হচ্ছিল ফাংশন। পিএইচপি তে এটাকে ফাংশনে বলে, জাভাতে গেলে এই জিনিসগুলোকে আপনারা মেথড বলে ডাকবেন। সো এক এক জায়গায় এক এক বলে ডাকে, বাট বিষয়গুলো আসলে সেম। ওকে, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ গেলে তখন দেখবেন যে এই ফাংশনটাকে সবাই মেথড বলে ডাকতেছে, বাট জিনিসগুলো সেম। আচ্ছা এখন হচ্ছে আমরা ফাংশন আসি,
প্রথম কথা হচ্ছিল ভাইয়া ফাংশন কি জিনিস এবং কেন দরকার হয় আর কি। হ্যাঁ, রিয়েল লাইফ এক্সাম্পল দেয়া একটু টাফ। আচ্ছা, এমনিতে বলি যে ফাংশনটা আসলে কিভাবে কাজ করে। তো ধরেন যে আমাদের কোডে আপনারা গেলেন, তারপর ধরেন কোন একটা স্পেসিফিক জায়গার কোড আপনারা ওখানে রাখতে চাচ্ছেন না, মানে দূরে কোথাও রাখতে চাচ্ছেন। লাইক আমি আপনাদেরকে দেখাই দিই, আজকে আপনাদের একটা ইয়ে করি ছোট্ট, এই যে এটা একটা দেখেন, এটা একটা এইচটিএমএল কোড, রাইট? পুরোটা কিন্তু এইচটিএমএল কোড। আমি আপনাদের সুবিধার জন্য এইচটিএমএল কে পুরো পিএইচপিতে কনভার্ট করে দেখাচ্ছি। নিউ ফাইল আসলাম, আসার পর এটাকে একটু সেভ করব। সেভ করে এটাকে নাম দিলাম আমরা ইন্ডেক্স টু দি ডট পিএইচপি দিলাম। ওকে, অথবা আমরা একটা কাজ করি, একটা ভালো নাম দিই, প্রোফাইল প্রোফাইল ডট পিএইচপি নাম একটা দিলাম। ওকে, তো আমরা একটা কাজ করি, এখান থেকে ইন্ডেক্সের যত ফাইল ছিল কাট করলাম, কাট করে আমাদের প্রোফাইলের মধ্যে রাখলাম। এই জিনিসটা একটু দেখেন, এই সেম কাজ কিন্তু আমরা ইন ফিউচারই করবো। এটা আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি, কারণ এটা দেখলে আপনাদের হয়তো ইজি হয়ে যাবে বিষয়টা। হ্যাঁ, তাহলে ইন ফিউচারে যখন আমরা করবো তখন আপনাদের ঝামেলা হবে না। ওকে, আমি সিএসএস ফোল্ডারের মধ্যে আসতাম, আসার পর এটা রেখে আমি এখানে একটা স্টাইল style ডট সিএসএস নামে একটা ফাইলকে ক্রিয়েট করে রাখলাম। ওকে, সো মোটামুটি আমাদের এতটুকু কাজ কমপ্লিট। আমরা এখানে প্রোফাইল নামে একটা অপশন দিছি, আর এখানে ইন্ডেক্স মধ্যে এসে এটা দিয়ে দিছি। আচ্ছা, আমাদের কিছু ইমেজ দরকার ছিল, আমি ইমেজগুলোকে একটু কালেক্ট করে নিয়ে আসি। আমাদের এই ফাইলটা আছে হচ্ছে হলো পিএইচডি এর মধ্যে, প্রোফাইল এখানে, এটা হচ্ছে সে আমাদের ফাইল, এটা জেএস। পুরো কোডটাকে কপি করলাম, কপি করে আমাদের যেটা প্রজেক্টের যে ফোল্ডারটা ছিল এলইডিপি কই গেল, এটা এর মধ্যে এসে আমি এখানে দিয়ে দিই। হ্যাঁ বলেন। ইনস্টল করতে পারবেন না? আচ্ছা, ইনস্টলে এটা হচ্ছে হলো ভাইয়া, মানে আমরা যখন কোনো কিছু ল্যাপটপে ইনস্টল করি তখন সেটা শুধুমাত্র আমাদের যে ড্রাইভে উইন্ডোজ আছে সেই ড্রাইভে ইনস্টল হয়। এই দেখেন, এই যে দেখছেন, আমাদের যে ড্রাইভে আছে সেই ড্রাইভে সাধারণত সবগুলো ইনস্টল হয় আর কি। কারণ কি, আমাদের এখানে সব ধরনের উইন্ডোজের ফাইল আছে। এখন একটা সফটওয়্যার ইনস্টল করার জন্য অনেক ধরনের ফাইল দরকার হয়। আপনি যদি অন্য ড্রাইভে যায় এটাকে ইনস্টল করতে চান, ওই ফাইলগুলো অনেক সময় মিসিং হয়ে যাবে, পাবেন না আর কি। সো জ্যামটাকে সবসময় সিতে মধ্যে এখানে রাখতে হবে, জ্যাম ফাইলটা সবসময় সিতে থাকবে, যে ড্রাইভে মানে যে ইয়েটা আপনাদের উইন্ডোজ দেওয়া থাকবে জ্যামটাকে সবসময় ওখানে রাখবে, নাহলে অনেক ফাইল মিসিং দেখা দেবে, ফাইল পাবে না। মানে যখন আপনি পিসিটাকে সার্ভারে তৈরি করতেছেন, বুঝিনি? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালো, তাহলে করেন, বুঝিনি। ও আচ্ছা, বাট আপনাদের, আমার যেটা আপনাদের জন্য ইয়ে থাকবে সেটা হচ্ছে আপনারা ঝামেলা যায় না, আপনারা সবসময় যে ড্রাইভে আছে সেই ড্রাইভে এটাতে করেন। কারণ অনেক সময় দেখা যায় যে আপনারা যখন গুগল সার্ভারে কনভার্ট করতেছেন তখন অনেক ধরনের ফাইল দরকার হয়, যে ফাইলগুলো উইন্ডোজ ড্রাইভের মধ্যে সাধারণত থাকে, সো এখান থেকে তারা নিতে পারে। সো বেটার হয় যে আপনারা সবসময় যে ইনস্টল যখন করবেন সবগুলোকে আপনারা সিতে ইনস্টল করে রাখবেন, বাইরে কোনো ড্রাইভে ইনস্টল না করতে। ওকে, আর যখন ধরেন আপনারা যখন উইন্ডোজ যখন আবার নতুন করে দেন তখন উইন্ডোজ রিলেটেড সব ফাইল বা ইনস্টলেশন সব ফাইলগুলো তো ডিলিট হয়ে যায়। ধরেন আপনি এখান থেকে সবগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে, রাইট? তো অনেক সময় দেখা যায় আপনারা যদি এইসব ড্রাইভে ইয়ে করেন তখন ওই ফাইলগুলো ওই জায়গা থেকে ডিলিট হয়, বাট এখানে এসে ফাইলগুলো হয়তো ফোল্ডার থেকেই যায়, মানে অনেক সময় ঝামেলা হয় আর কি। সো আপনাদের, আমার ইচ্ছে যে আপনারা সবসময় এটা দিয়ে করেন, যদি প্রবলেমগুলো এরা চলতেছে এটাই বেটার, সবসময় এই ড্রাইভের মধ্যে এই জিনিসগুলো রাখা, এটা সবসময় বেটার। আচ্ছা, আমি আমাদের কোডে গেলাম, যাওয়ার পর দেখেন যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা এখানে আরেকটা ফাইল তৈরি করছি আমাদের প্রজেক্টের এখানে এসে। ফাইলটা হচ্ছে হলো প্রোফাইল ডট পিএইচপি নামে। আমি যদি এই ফাইলটাকে একটু ওপেন করার ট্রাই করি, দেখেন কি ঘটনা আছে। প্রোফাইল ডট পিএইচপি এখানে, তো আমি এখানে এসে আরেকটা নতুন করে একটা ফাইল তৈরি করছি যে ফাইলের নাম হচ্ছে প্রোফাইল ডট পিএইচপি। ওকে, সো আমি একটু ফাইলটাকে ওপেন করি আমাদের ব্রাউজারে, ব্রাউজারে আসলাম, লোকাল হোস্ট ছিল এনডিপি ছিল, এখানে আসবো, আমি বলবো প্রোফাইল ডট পিএইচপি। এই ফাইলটাকে যদি ওপেন করি তাহলে এই ফাইলটা হচ্ছে এরকম দেখা যাচ্ছে, বিকজ অফ সিএসএস ফাইল এবিবি অ্যাবাউট অ্যাবাউট অ্যাবাউট,
CSS file missing. একটু দাঁড়ান আমি একটু ইয়ে করে দেখি কি অবস্থা। style.css profile.php doc.html, আচ্ছা এটা চলার কথা, বাট ঝামেলা কেন দেখা দিচ্ছে? আচ্ছা একটু দাঁড়ান, রিনাম করি html নামে। সে html করলে থাকতেছে, বাট php করলে সামহাও কোডের কোথাও ঝামেলা দেখা দিচ্ছে। অবজেক্ট নট ফাউন্ড, ওকে নো ইস্যুস, আমরা নাম চেঞ্জ করে দিছিলাম এই জন্য পাইনি। আমি এটাকে কপি করি, কোনো দরকার নেই, ঝামেলা। কপি করলাম, কপি করে এসে এখানে পেস্ট করলাম। এখন এটাকে একটু ওপেন করি, আচ্ছা php তে কনভার্ট করলে এই জিনিসগুলো এডি ওডি হয়ে যাচ্ছে। কেন 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 ঝামেলাটা কেন দেখা দিচ্ছে? আচ্ছা এটা ঝামেলা দেখা দিচ্ছে। আমরা একটা কাজ করি, ঝামেলা এড়ানোর জন্য আমরা এখানে গেলাম বুটস্ট্র্যাপ 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 ল্যান্ডিং পেজ এক্সাম্পল কোড ল্যান্ডিং পেজ টেমপ্লেট। আচ্ছা আচ্ছা এখানে আসি, এখান থেকে আমি একটা ল্যান্ডিং পেজ, এগুলো সব বুটস্ট্র্যাপের ফ্রি আর কি, আপনারা চাইলে এখান থেকে যেকোনো একটা ডাউনলোড করে নিতে পারেন, সবগুলো ফ্রি। আমি এখানে আসলাম, আসা পাই এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে ডাউনলোড করে নিচ্ছি আমাদের প্রজেক্টের কাজের জন্য। এরকম আমরা দুইটা ডাউনলোড করে নিয়ে প্রজেক্টে কাজ করব, একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল ডাউনলোড করে নিব, আর একটা হচ্ছে এরকম একটা ফ্রন্ট এন্ড ডাউনলোড করে নিব আর কি কাজের জন্য। সো আমি ফাইলটাকে ডাউনলোড করলাম, ফোল্ডারটাকে ওপেন করি। ওপেন করার পর আমি যদি এখানে আসি, অলরেডি কিন্তু প্রজেক্টের অনেক কিছু শুরু হয়ে গেছে, আপনি একটু খেয়াল করেন আর কি। হ্যাঁ মানে এই জিনিসগুলো আমরা আবার প্রজেক্টের দিন করবো, আমি আপনাদেরকে একটু হিন্স দিয়ে রাখি যেন আপনারা প্র্যাকটিসে একটু বা সেকেন্ড টাইম দেখার সুযোগ পান। বুঝিনি আপু কি বললেন। হ্যাঁ 5 মিনিট, এই 5 মিনিট ভিতরে আজানটা শেষ হোক আমি আবার জয়েন করবো। 5 মিনিট মানে আপনারা অনলাইনে থাকেন সমস্যা নেই, বাট 5 মিনিট পর শুরু।
আমি আপনাদের রেকর্ডিংটা আবার চালু করে দিলাম। নামাজ পড়া শেষ হোক, সবাই আসুক, আমরা 2 মিনিটের মধ্যে আবার একটু চালু করবো। ওকে, হ্যাঁ, আমি আপাতত আমার কোডগুলো একটু দেখে নিই কি অবস্থা। সবাই এসে আমাকে এখানে একটু নক দিন আর কি। হ্যাঁ, আমি আসি, আপনারা নক দিলে আমি মাইক্রোফোনটা অন করবো আর কি, অফ করে রাখলাম। আচ্ছা, আসছেন সবাই এখানে ক্লাসে? রকিব ভাইয়া কিংবা অঞ্জু আপু সবাই আসছেন ক্লাসে? ক্লাসে আসেন কারা কারা আমাকে একটু জানান তো, ক্লাসে কারা কারা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছেন একটু চ্যাট বক্সে জানান এই পাশে। আচ্ছা ঠিক আছে, বাকিদের কি অবস্থা? জি ভাইয়া আছে, আচ্ছা মাহমুদুল ভাই কিংবা রকিব ভাই আছেন আপনারা কেউ? মাহমুদুল হাসান জাস্ট লেফট, আচ্ছা মাহমুদুল ভাই চলে গেছে। রকিব ভাই আছেন কিংবা জয়পাল ভাই, লুবনা আপু একটু আমাকে চ্যাট বক্সে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার একটু শুরু করি আর কি। হ্যাঁ দেখেন, আমি হচ্ছে আপনাদের জন্য একটা প্রজেক্ট ডাউনলোড করলাম অনলাইন থেকে, প্রজেক্ট ডাউনলোড করে এখানে রেখে দিলাম আমাদের ফোল্ডারের মধ্যে। তো প্রজেক্টটা দেখতে এরকম, একদম এইচটিএমএল কোড, রাইট? এইচটিএমএল কোড কিভাবে করা হয়েছে আমরা জানি, আমরা অলরেডি এই কাজগুলো করে দেখছি। স্ক্রিন শেয়ার করি, আরে আবার, আচ্ছা দাঁড়ান, স্ক্রিন স্ক্রিন শেয়ার, আচ্ছা স্ক্রিন শেয়ার করে ফেলছি আর কি। হ্যাঁ তো দেখেন, আমি হচ্ছে আপনাদের জন্য মাত্রই বুস্ট আপ একটা যে ইয়াটা নামালাম টেমপ্লেট, সেটা হচ্ছে এরকম সিম্পল, খুব সহজ ইজি একটা টেমপ্লেট, কিছু নাই, জাস্ট একটা হেডিং সেকশন, ব্যানার, এখানে একটা সেকশন আছে আর নিচে এসে ফুটার সেকশনটা আছে। ওকে, আচ্ছা এখন ধরেন এরকম তো আছে, এখানে ধরেন একটা সিঙ্গেল প্রজেক্টের জন্য আর কি একটা পেজ, মানে ল্যান্ডিং পেজ আর কি। এমন তো হতে পারে যে অনেকগুলো ওয়েবসাইট আছে যেটা অনেক অনেক বেশিগুলো পেজ, অনেকগুলো পেজ, বাট প্রত্যেকটা ওয়েবসাইটে যদি আপনি যা খেয়াল করেন, আপনি যদি যে কোনো ওয়েবসাইটে যান, আমি এখানে একটা ওয়েবসাইট থেকে ঘুরে আসি, ক্রিকবাজ, লেটস, আমি ক্রিকবাজে ক্লিক করলাম, এটা একটা ক্রিকেটের নিউজ দেখার অফিসিয়াল ওয়েবসাইট, রাইট? ধরেন আপনি এখন এখানে আছেন, উপরে দেখেন যে মেনু বারটা এরকম, আপনি যদি এর মধ্যে কোনো একটা অপশনে ক্লিক করেন, লেটস আপনি এখানে ক্লিক করলেন, তারপর দেখেন মেনু বারটা কিন্তু সেমই আছে, বাট পেজ কিন্তু আমাদের ডিফারেন্ট। আবার ধরেন আপনি এখানে ক্লিক করলেন, বাট চেঞ্জ হলো, বাট উপরে মেনু বারটা কি সেম। আপনারা যে কোনো ওয়েবসাইটে যখন ভিজিট করেন না কেন, আপনারা দেখবেন যে আপনারা যাই করেন না কেন, আমাদের মেনু বার আর হচ্ছে নিচে যে ফুটার, এই দুইটা সেকশনটা সবসময় সেম থাকে, বাকি ভিতরে যে বডি কন্টেন্ট সেটা আলাদা হয়। আপনারা অনেক অলরেডি সাইট তৈরি করে ফেলছেন ইয়ে দিয়ে, ওয়ার্ডপ্রেস দিয়ে, সব জায়গায় আপনারা এটা খেয়াল করেন যে মেনু কিন্তু দু জায়গাতেই সেম, মেনু বারটা আর ফুটার,
এই দুটো পার্ট মোটামুটি আমাদের প্রত্যেকটা পেজে কমন, বাকি জিনিসগুলো আমাদের সাধারণত চেঞ্জ হয়। তো আজকে আমরা এই জিনিসগুলোকে স্প্লিট করে দেখব। আমি আজকে আপনাদের শুরু করে দিচ্ছি, বিকজ অফ এই জিনিসটা আমাদের আবার করতে হবে প্রজেক্টের সময়। আমি আপনাদেরকে আজকে স্টার্ট করে দিই। আজকে যে কাজটা এখন করব সেটা হচ্ছে হলো প্রজেক্ট স্প্লিট করব। স্প্লিট করা মানে কি? ভাগ করে ফেলা, মানে হেডারের জায়গায় হেডার চলে যাবে, ফুটারের জায়গায় ফুটার, আর বডির জায়গায় বডি। আমাদের যে পেজে আমাদের হেডার কোডটা দরকার, আমরা পুরোপুরি হেডার কোডটা না দিয়ে আমরা শুধুমাত্র ওই যে পেজের মধ্যে আছে সেই পেজটাকে কল করে বলে দিব যে হ্যাঁ এখানে হেডার আছে, তাহলে সে বুঝে নিবে যে আচ্ছা ঠিক আছে এগুলো হেডারের ফাইল। এই কাজটা কি কে করে? এই কাজটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এই কাজটা করে। আপনি যদি এখানে যান, লাইক এখানে ওপেন করলাম, এটা একটা ওয়ার্ডপ্রেসের পেজ আর কি। দেখছি আমি ইন্ডেক্স পেজে গেলাম, এডুক্যাট, এটা ওয়ার্ডপ্রেসের না, আমি একটু নিচে যাই দেখি, এই যে এডুমা, এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট। ওকে, এখানে গেলে দেখতে পারবেন। দেখছি আমি এখানে ইন্ডেক্স ইন্ডেক্স ডট পিএইচপি তে গেলাম। ওকে, দেখেন এরকম পেজ, এটা কিন্তু হেডারও নাই ফুটারও নাই, দেখছেন? বাট আপনি যদি এই পেজটাকে ওপেন করেন তাহলে কিন্তু হেডার ফুটার কিন্তু দেখতে পারবেন। আবার পেজ ডট পিএইচপি, দেখেন হেডারও নেই ফুটারও নেই, বাট এই পেজটাকে যদি আপনারা যদি ওপেন করেন এর সাথে কি হেডিং মানে হেডার এবং ফুটার অ্যাভেলেবল থাকে প্রত্যেকটা জায়গায়, সার্চ সাইড বার প্রত্যেকটা জায়গায় গেলে আপনারা এই ধরনের জিনিসটা দেখতে পারেন। মানে ফার্স্টে হচ্ছিল আমাদের হেডার থাকে, আর লাস্টে কি থাকে আমাদের ফুটার থাকে। এটা হচ্ছিল কমন কন্টেন্ট আর কি প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস থিমের। ওকে, আচ্ছা এখন এই জিনিসটা আসলে কিভাবে তারা করে আমি বলি। তারা গেট হেডার নামে একটা ফাংশন আছে যেটাকে সব পেজে কমন করে দেয়, আর গেট ফুটার নামে একটা ফাংশন আছে যেটাকে সব পেজে সে কল দিয়ে দেয়, এই জন্য পেজগুলো পায়। তো আমরা এইভাবে আজকে আমাদের এই প্রজেক্ট ফোল্ডারটা স্প্লিট করে নিজেদের মতো করে ফাংশন তৈরি করবো। একটু খেয়াল করে দেখেন সবাই, প্রোফাইল ডট এইচটিএমএল, এইচটিডকের মধ্যে যাবো, এটা দরকার নেই, আমাদের ইন্ডেক্স ফাইলটি দরকার। আচ্ছা আমি এখানে আসলাম, আসার পর আইএনসি নামে একটা ফোল্ডার তৈরি করলাম যার মানে হচ্ছে ইনক্লুড। ইনক্লুড ফোল্ডারের মধ্যে ঢোকার পর আমি এখানে একটা ফাইল তৈরি করব নতুন করে, যে ফাইলের নাম দিলাম আমরা হেডার ডট পিএইচপি, মানে এর মধ্যে শুধুমাত্র হেডারের কোডটা থাকবে। আমি এখানে আরেকটা ফাইল তৈরি করলাম নিচে এসে, যে ফাইলের নাম দিলাম আমরা এফ ডাব্লিউ টি আর, ফুটার ডট পিএইচপি, এর মানে কি এখানে ফুটারের কোডটা থাকবে। ওকে, তো ফার্স্টে আমরা একটা কাজ করি, আমরা আমাদের প্রজেক্টে গেলাম, ওই প্রজেক্টটা এখানে, এই যে ইন্ডেক্স ডট পিএইচপি, দেখেন তো এখান থেকে আমরা হেডিং পার্টটাকে আলাদা করে নিই, মানে মেনু বার আছে তো যতটুকু পর্যন্ত ততটুকু পর্যন্ত, এই যে ন্যাভ বার, ম্যাপ বারটাকে আমরা এখান থেকে আলাদা করলাম, মানে মেনু যতটুকুতে আছে আমরা চাইলে হেডার এটাও নিয়ে নিই, অ্যাবাউট সেকশন উপর পর্যন্ত সব নিয়ে নিই, পুরো যে পার্টটা এই পার্টটাকে এখান থেকে কেটে নিলাম। দেখেন খেয়াল করেন পুরো পার্টটা কিন্তু উপর থেকে কেটে নিছি, কেটে নিয়ে আমাদের ইনক্লুডের মধ্যে হেডার ডট পিএইচপি নামে যে ফোল্ডার আছে না ফাইল সেটার মধ্যে এটাকে আমরা রেখে দিলাম। আচ্ছা এখন আমরা নিচে যাব, নিচে যাওয়ার পর ফুটারের কোডটা দেখবো, ফুটারের কোডটা কই, এই দেখেন ফুটারের কোড এখান থেকে শুরু, এই ফুটারের কোড থেকে শুরু করে নিচে যা কিছু আছে সবগুলোকে আমি এখান থেকে কেটে নিলাম, কন্ট্রোল এক্স কেটে নিয়ে এই পাশে যে ফুটার ডট পিএইচপি নামে যে ফাইলটা করছি তার মধ্যে আমি এই ফাইলটাকে রেখে দিলাম। এখন যদি আমি আমাদের ফাইলটাকে রিলোড দিই তাহলে দেখবেন হেডার আর ফুটার নাই, বাকি সব কিছু আছে। এইটাকে এই দেখেন হেডার ফুটার নাই, বাকি সব কিছু আছে, কন্টেন্ট আছে, সিএসএস পায়নি, কারণ সিএসএস তো হেডারের মধ্যে আছে, হেডার পায়নি এই জন্য সিএসএস এর লিঙ্ক আপ হয়নি, বাট বাকি কন্টেন্টগুলো কিন্তু এখানে ঠিকঠাক মতোই আছে। এখন আমাদের যে কাজটা হবে, আমরা কি কাজ করব, আমাদের এই বডি কন্টেন্টের মধ্যে এসে আমরা হেডার আর ফুটারটাকে বলে দিব যে আসলে হেডার আর ফুটার কোথায় আছে। ওকে, এখন হচ্ছে আমরা দেখেন কিভাবে করি, পিএসপি সিনট্যাক্স শুরু করলাম, পিএসপি সিনট্যাক্স শেষ করলাম, কারণ কি আমরা তো পিএসপি কোড লিখবো এই জন্য আর কি। ওকে, এখন হচ্ছে ইনক্লুড নাম একটা ফাংশন আছে, INCLUDE, ইনক্লুড নাম একটা ফাংশন আছে, এই ফাংশনটা কল দিলাম, এর কাজ হচ্ছে হলো বিভিন্ন ধরনের পেজগুলোকে এক করে দেওয়া। এখন আমরা বলে দিব যে এই হেডারের পেজটা কোথায় আছে, দেখেন আমরা যদি হেডারের পেজে খুঁজতে যাই আমাদের এই ইন্ডেক্স ফাইল কোথায়, এটা এখানে, আর হেডার ফাইলটা কোথায়, আইএনসি ফোল্ডারের মধ্যে, আইএনসি ফোল্ডারের মধ্যে। সো আমি এখানে গেলাম, যা প্রবলেম ঠিক আছে, আইএনসি ফোল্ডারের মধ্যে HEADER হেডার ডট পিএইচপি নামে যে ফাইলটা আছে, আচ্ছা এটাকে কপি করি, এরকম একটা ব্র্যাকেট দিব তার মধ্যে রেখে দিব, মানে কলন দিয়ে তার মধ্যে রেখে দিব, এইভাবে একটা দিলাম, সেমি কলন দিলাম, কলন না অ্যাকচুয়ালি কি ইনভার্টেড কমা আর কি, এটা দিলাম, এর মধ্যে আমি এটাকে দিলাম, এই পার্টটা শেষ। আমরা সেম কোডটা কপি করলাম এখান থেকে, একদম নিচে গেলাম, যারপর ফুটারে গেলাম, ফুটারে যারপর বললাম এফ ডাব্লিউ টি আর ফুটার ডট পিএইচপি। তাহলে কী কাজ হলো, আমরা ফার্স্টে কী কাজ করছি, হেডারের কোডটাকে আমরা আলাদা রাখছি এবং ফুটারের কোডটাকে আলাদা রাখছি, আর এখানে এসে মেইন যে ইন্ডেক্স ফাইল সেখানে বলে দিছি যে হ্যাঁ হেডারের কোডটা এখানে আছে তুমি এটাকে ইনক্লুড করে নাও, আর ফুটারে যে বলছি যে ওকে ফাইন ফুটারের কোডটা এখানে আছে তুমি এটাকে ইনক্লুড করে নাও। এখন যদি আমি আসি আমাদের মেইন ফাইলটা দেখতে এরকম ছিল, আমি যদি রিলোড দিই দেখেন ঠিক হয়ে গেছে,
সবকিছু পেয়ে গেছে যা কিছু ছিল, হেডারও ঠিক হয়ে গেছে, ফুটারও ঠিক হয়ে গেছে। অথচ দেখেন আমাদের ইন্ডেক্স ফাইলে কিন্তু ওগুলো নাই, হেডার ফুটার কিন্তু আমাদের ইন্ডেক্স ফাইলে নাই, এটা অন্য কোথাও ছিল। আমরা একটা ফাংশনকে বলছি, ফাংশনকে কল দিয়ে আমরা এই জিনিসটাকে এখানে ইনক্লুড করছি। এখন কথা হচ্ছিল ভাই, আচ্ছা ঠিক আছে এটা বুঝলাম, বাট ফাংশন জিনিসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। এই সরি এফ ইউ এল সি, দুঃখিত আমি একটা নোটপ্যাড ওপেন করতে চাই, ফাংশন ওপেন করে ফেলছি নোটপ্যাড। আচ্ছা ফাংশন এফ ইউ এল সি টি এল, ফাংশন আমি একটু যদি একটু এটাকে বড় করি, ওকে এখন লেখাগুলো দেখা যাচ্ছে। ফাংশন বলতে আসলে সাধারণত কি বোঝায় আমরা আসলে সেই জিনিসটা একটু দেখি আর কি, যে আসলে আমাদের প্রোগ্রামিং এ ফাংশন বলতে কি বোঝায়। ফাংশন বলতে এরকম বোঝায় যে ধরেন আপনাদের কোন একটা কোডের কোন একটা কাজ করার জন্য অনেক বেশি পরিমাণে কোড লেখা লাগছে। লাইক আপনারা যখন, আমরা যখন এখানে প্রিন্ট করলাম কিছুক্ষণ আগেই পিএইচপিতে, তখন আমরা কি করছিলাম, ইকো লিখে প্রিন্ট করলাম না, ইকো লিখে কাইন্ড অফ এইভাবে আমরা ইকো লিখলাম, ইকো লিখে এর মধ্যে কোনো কিছু দিলাম আর যে জিনিসটা আমাদের প্রিন্ট হয়ে গেল এরকমই তো ছিল। বাট এই ইকো লিখলে যে এটা প্রিন্ট হলো এর মানে কি, মানে আমরা ইকো লিখবো আর এর মধ্যে সব কিছু প্রিন্ট হবে, এটা কি তাই? আসলে তা না, এই প্রিন্ট হওয়ার জন্য যেসব কোড লেখার দরকার ছিল সেই কোডগুলো অলরেডি কোনো একটা জায়গায় করা আছে, সেই কোডের যেখানে করা আছে সেটার নাম দেওয়া আছে ইকো, মানে ওই ফাংশনটার নাম দেওয়া আছে আসলে ইকো, যার জন্য আমরা যখন বলে দিলাম ইকো তখন সেই ফাংশনের মধ্যে গেল, যার পর সব কোডগুলোকে ইনক্লুড করে নিল, তার মধ্যে এসে আমরা এটাকে বলে দিলাম, তারপর সেটাকে প্রিন্ট করে দেখালো। এর মানে আমরা যখন কোনো অনেকগুলো বেশি কোডকে আলাদা আলাদাভাবে একই জায়গায় করে রাখবো, ধরেন একই জিনিস আমাদের বারবার করা দরকার, যেমন ইকো প্রিন্ট করা দরকার, আমাদের কোডে সব জায়গায় অনেক বেশি পরিমাণে প্রিন্ট করা দরকার হবে, কোনো ভ্যারিয়েবলে ভ্যালু প্রিন্ট করা দরকার হতে পারে, কোনো স্ট্রিং প্রিন্ট করা দরকার হতে পারে, বাট এই সেম জিনিসই আমাদের অনেক বেশি পরিমাণে দরকার, মানে কি আমরা বারবার এটাকে প্রিন্ট করবো প্রিন্ট করবো। এখন এই প্রিন্টের জন্য লেটস সে আমি বললাম যে ঠিক আছে এই প্রিন্ট করার জন্য কোনো একটা প্রোগ্রামের 500 লাইন কোড দরকার হয়। এখন আমরা কি 500 লাইন কোড বারবার লিখবো, একবার 500 লাইন কোড লিখবো তারপর হ্যালো দেবো সে প্রিন্ট করবে, আবার 500 লাইনে কোড লিখবো ওর মধ্যে হ্যালো দেবো প্রিন্ট করবে, এটা তো হতে পারে না। মানে একই, মানে এত বেশি কোড তো আমরা বারবার লিখি না, এই জন্য আমরা কী কাজ করি যে এরকম কোডগুলোকে আমরা একটা নামে সেভ করে রাখি, আলহামদুলিল্লাহ একটা নামে আমরা সেভ করে রাখি, যেন এর পরবর্তীতে যদি ওই নাম ধরে আমরা ডাক দিই তাহলে ওই পুরো কোডটা অটোমেটিক্যালি আমাদের কোডের মধ্যে ইনজেক্ট হয়ে যায়, আমরা শুধু নাম ধরে ডাক দিই তারপরে তারা তাদের মতো কাজ করা শুরু করে দেয়, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন সবাই, মানে ফাংশন আসলে কি, যে অনেক বেশি কোড যখন আমাদের করার দরকার হয় তখন আমরা এই কোডটাকে আমরা এক জায়গায় সেভ করে রাখি, বারবার যদি আমরা ওটাকে নাম ধরে কল দিই তাহলে ওই কাজটা হয়ে যায়, আমাদের এই কোডটাকে বারবার লিখতে হয় না, এটি হচ্ছে ফাংশনের কাজ। আমরা শুধুমাত্র যখন এই নাম ধরে ডাকি তখন ওই পুরো কাজটা সে অটোমেটিক্যালি করে ফেলে। লাইক এই যে এখানে শুধুমাত্র বললাম ইনক্লুড, এটা একটা ফাংশনকে কল দিলাম, তাই দেখেন আমাদের এই কোডটা কিন্তু ইনক্লুড হয়ে গেছে, বাট শুধুমাত্র এটা লিখলেই যে কাজ হবে এর তো কোনো মানে নেই। এই ইনক্লুডের জন্য যেসব মানে ফাংশন লেখার দরকার ছিল পিএইচপি কোড সেগুলো অলরেডি করে দেওয়া আছে, আমরা যখন জ্যাম্প ইনস্টল করছি তখন ওর মধ্যে বাই ডিফল্ট এই কোডগুলো ইনজেক্ট হয়ে গেছে এই ফাংশনগুলো, যার জন্য আমরা যখন এখানে ইনক্লুড লিখছি ও বুঝে গেছে যে আচ্ছা ঠিক আছে আমাদেরকে এই ফাইলটাকে যত কিছু আছে এর মধ্যে সবগুলোকে নিয়ে এসে এই কোডের উপরে বসায় দিতে হবে। বুঝতে পারছেন নর্মাল ধারণা মানে কনসেপ্ট? আচ্ছা ঠিক আছে, এখন আমরা যে কাজটা করি আমাদের কোডে যেভাবে আমরা ফাংশনটাকে ব্যবহার করি, আমরা আসলাম, আসার পর আমরা একটা নিউ ফাইল তৈরি করলাম, এখানে নিউ ফাইলের নাম আমরা একটা দিই। আচ্ছা এখানে এসে আমি একটা পিএইচপি সিনট্যাক্স শুরু করি, পিএইচপি সিনট্যাক্স শেষ করি, এইভাবে এর মধ্যে আমরা লিখবো। ওকে তো আমরা এখানে আসলাম, আসার পর লিস্টে আমি এখানে এসে একটা ভ্যারিয়েবল দিলাম, ভ্যারিয়েবল মধ্যে রাখলাম নাম্বার 1, এর মধ্যে আমরা একটা ভ্যালু দিলাম, আর একটা ভ্যারিয়েবল দিব যার মধ্যে, ও আচ্ছা সরি জাভাস্ক্রিপ্ট লিখে ফেলছি, ওকে নাম্বার 1, এখানে আরেকটা ভ্যারিয়েবল দেবো যার নাম্বার দিলাম আমরা নাম্বার 2, এর মধ্যে রাখলাম আমরা 20। এখন আমাদের কাজ হচ্ছিলো এই দুটোকে অ্যাড করা, লেটস সে আমরা একটা ভ্যারিয়েবল যার মধ্যে রেজাল্ট এর মধ্যে আমরা এই দুটোকে অ্যাড করে রাখবো, এটা হচ্ছিলো আমাদের কাজ। ওকে অ্যাড করলাম, এখানে এসে ইকো করে প্রিন্ট করে দিলাম রেজাল্টটাকে, সো সিম্পল একটা প্রবলেম, একদম সিম্পল। আমরা দুটো ভ্যারিয়েবলকে এখানে ডিক্লেয়ার করলাম, এখানে এসে জাস্ট ওগুলোকে একটা অ্যাডিশনাল অপারেশন করলাম, অপারেশন করে আমরা এখানে এসে সেটাকে ইকো করে দিলাম, রাইট? এখন বলতে পারেন যে ভাইয়া এরকম তো দুইবার করলাম, এখন যদি এগুলোকে 100 বার করার দরকার হয়, বারবার বারবার, মানে এখানে তো 2 লাইনের কোড, আমরা যদি এরকম হতো যে অনেক বেশি লাইনের কোড আছে যেটাকে আমাদের অনেক বার করার দরকার হচ্ছে, তাহলে কি এভাবে করতাম, মানে কন্ট্রোল
এটাকে সিভি একবার, সিভি ভিভি এভাবে 100 বার এই সেম কাজটাই করতাম, কি দরকার? আমরা এখান থেকে এটা সরিয়ে রাখবো। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছিল আমরা এখানে এসে আমরা একটা ফাংশনকে ডিফাইন করে দিই উপরে। ফাংশন লিখতে হয় এইভাবে, ফাংশন লিখবেন, লেখার পর এখানে এসে নাম দিয়ে দিবেন। ফাংশন নাম আমি দিলাম অ্যাড, অ্যাড নামে একটা ফাংশন যার কাজ হচ্ছিল অ্যাড করে দেওয়া। লাইক এই কাজটা আমরা এখানে করলাম। এরপর আমরা যতবার আসবো, আসবার যদি আমি এদেরকে বলি অ্যাড, এর মানে সে কী কাজ করবে? আমাদের এই দুটা ভ্যালুকে সে এখান থেকে অ্যাড করে দিবে। সো এখন আমাদের কাজটা দেখেন যে এই যে ফাংশনের মধ্যে রেজাল্ট নামে যে দুটা ভ্যালু অ্যাড করতেছে, এই যে দেখেন একটা ব্র্যাকেট শুরু একটা ব্র্যাকেট শেষ। আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে ভ্যারিয়েবল দেখাবো যে গ্লোবাল ভ্যারিয়েবল কি আর লোকাল ভ্যারিয়েবল কি, এখনই দেখা দিব। মানে যখন একটা ব্র্যাকেট শুরু হয় এবং শেষ হয়, এর মধ্যে এই যে দেখেন এতটুকু জায়গা, এর মধ্যে যদি আপনার কোনো ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করেন, সেগুলো হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, যেটা শুধুমাত্র এই ব্র্যাকেটের মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে যাবে না। আর যদি এমন হয় যে না, এর বাইরে কোনো কিছু ডিক্লেয়ার করে রাখছেন, এখানে ধরেন কোনো কিছু ডিক্লেয়ার করে রাখছেন, এর মানে হচ্ছিল এটা সব জায়গায় পাবে এই কোডের মধ্যে, এগুলো হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল, মানে এই পেজের যে কোনো জায়গায় এই এই ভ্যারিয়েবলটা পাবে। আর যদি এর মধ্যে এসে কোনো কিছু ডিক্লেয়ার করেন, এখানে এসে যদি কোনো ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করেন, সেটা হচ্ছে শুধুমাত্র এই যে কোড, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হয়েছে, শুধুমাত্র এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই VAR এটা পাবে। আমরা একটু প্রুফ করে দেখার ট্রাই করি। আমরা আপাতত এটাকে বন্ধ রাখলাম, বন্ধ রাখার পর আমরা নিচে আসলাম, নিচে এসে ইকো করি VAR, এই ভ্যারিয়েবলটাকে আমরা ইকো করে দেখবো এর মধ্যে কী ভ্যালু আছে। আমি আপাতত এর মধ্যে রাখি, এটা কিন্তু আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডিক্লেয়ার করছি লোকাল হিসাবে। আমি এখানে বলে দিই লোকাল, লোকাল কোন জিনিস? লোকাল হচ্ছিল যখন আমরা কোনো ভ্যারিয়েবলকে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে ডিক্লেয়ার করি, লাইক এই সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে লোকাল। এটা শুধুমাত্র এর মধ্যে পাওয়া উচিত, এর বাইরে পাওয়া উচিত না। আমি একটু জাস্ট একবার ট্রাই করে দেখি PHPতে এটা কাজ করে কিনা। আচ্ছা, আনডিফাইন্ড ভ্যারিয়েবল টেন, এই দেখেন পায় নাই। এই যে এখানে লেখেন, দেখেন কি লেখা আছে, আনডিফাইন্ড ভ্যারিয়েবল VAR। এর মানে কি? এর মানে হচ্ছিল আমরা এখানে VAR নামে যেটাকে ইকো করতে যাচ্ছি সেটা আনডিফাইন, সে কোথাও খুঁজে পায় না। বাট এই জিনিসটাকে যদি আমি এখানে না লিখে উপরে লিখে দিতাম, মানে এই ব্র্যাকেটের বাইরে এখানে যদি লিখে দিতাম, তাহলে এই জিনিসটা কিন্তু পেয়ে যেত। দেখেন আমি এখন একটু রিলোড দিই এটাকে, এই যে 10 পেয়ে গেছে, দেখছেন? এর মানে যখন আমরা কোনো একটা ভ্যারিয়েবলকে এরকম কোনো একটা এরিয়ার মধ্যে, মানে সেকেন্ড ব্যাকেটের মধ্যে ডিক্লেয়ার করি, তখন শুধুমাত্র সেটা এই সেকেন্ড ব্যাকেটের মধ্যে কাজ করে। দেখেন আমি এটাকে এখান থেকে এখানে আরেকটা ভ্যারিয়েবল দিই, ডি ডি নামে একটা ভ্যারিয়েবল দিলাম, যার মধ্যে আমরা 15 রাখলাম, এখানে এসে আমি এটাকে ইকো করে দিলাম। এটা এখানে কাজ করবে, কারণ কি? কারণ হচ্ছে এর মধ্যে আমি এটা নিয়ে কাজ করছি। বাট এই ডিটাকে নিয়ে যদি আপনি এই ব্র্যাকেটের বাইরে কখনো কাজ করতে চান, তাহলে আর এই জিনিসটা কাজ করবে না। এই জিনিসটাকে বলা হয় লোকাল ভ্যারিয়েবল, যেটা আমরা সাধারণত কোনো একটা ব্র্যাকেটের মধ্যে এইভাবে ডিক্লেয়ার করি। আর গ্লোবাল কোনগুলো? যেগুলো ব্র্যাকেটের বাইরে ডিক্লেয়ার করি, যেন আমাদের কোডের এই পেজে যে কোনো জায়গায় এই জিনিসটাকে ব্যবহার করতে পারি, এগুলোকে বলা হচ্ছিল গ্লোবাল ভ্যারিয়েবল। জি, হলো গ্লোবাল ভ্যারিয়েবল। বুঝতে পারছেন লোকাল ভ্যারিয়েবল কোনগুলো আর গ্লোবাল ভ্যারিয়েবল কোনগুলো? এই বিষয়টা কি ক্লিয়ার? লোকাল ভ্যারিয়েবল কি জিনিস আর গ্লোবাল ভ্যারিয়েবল কি জিনিস? লোকাল হ্যাঁ হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। হ্যাঁ, লোকাল ভ্যারিয়েবল শুধুমাত্র এই ব্র্যাকেটের মধ্যে কাজ করবে, এর বাইরে কাজ করবে না। আর গ্লোবাল ভ্যারিয়েবল সব জায়গাতে কাজ করে। ধরেন এরকম আরেকটা ফাংশন আপনার এখানে লেখা আছে, ফাংশন অ্যাড করছেন, এটা ধরেন সাবট্র্যাক্ট নামে আরেকটা ফাংশন এখানে ডিফাইন করা আছে, এখানে আপনি আরেকটা ভ্যারিয়েবল ডিফাইন করে রাখছেন, এটা শুধুমাত্র, আচ্ছা ডি না, আমি এখানে আরেকটা নাম দিই কি, এই ভ্যারিয়েবলটা শুধুমাত্র এই ফাংশনের ভিতরে কাজ করবে, এর বাইরে যদি আপনি এটাকে আনতে চান এটা হবে না। এটা হচ্ছে এই এই ফাংশনের জন্য বা এই ব্র্যাকেটের মধ্যেকার জন্য লোকাল ভ্যারিয়েবল, এটা এর জন্য লোকাল ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে এটুকু এরিয়ার জন্য লোকাল ভ্যারিয়েবল। মানে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যে ভ্যারিয়েবলটা কাজ করে সেগুলোকে আমরা বলি লোকাল ভ্যারিয়েবল, আর যে ভ্যারিয়েবলটা আমরা বাইরে ডিক্লেয়ার করি পুরো পেজটাতে পাই সেটাকে আমরা বলি গ্লোবাল ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলটাকে যদি আপনি ফাংশনের মধ্যে ইয়ে করতে চান তাও পাবে, বাট এখান থেকে পাস করতে হবে আর কি, ভ্যালুটাকে পাস করে দিতে হবে। সো মোটামুটি এই ছিল, আমরা আমাদের পূর্বের ইয়েতে ফেরত যাই। আপাতত গ্লোবাল এবং লোকাল সম্পর্কে ধারণা পাওয়া গেছে, আমরা কিছুক্ষণ পর আরও একটু দেখবো ভ্যারিয়েবল সম্পর্কে, আর একটু জানবো আর কি। এই ফাংশনটা শেষ হলে আমরা ওটা দেখবো। ওকে, আচ্ছা, তো এটা ছিল আমাদের কোড। পিছনে আমি দেখলাম যে আমি এখানে প্রিন্ট করলাম, এখানে যে প্রিন্ট করলো, এখন যদি আমি এটাকে একটু রান করি, দেখেন এই দেখেন ইরর দেখাইছে। হ্যাঁ, কি বলছে? আনডিফাইন্ড ভ্যারিয়েবল নাম্বার 1, নাম্বার 2 রেজাল্ট, এই জিনিসগুলোকে সে খুঁজে পাচ্ছে না। কারণ এই জিনিসগুলো কোথায় আছে? এই
ফাংশনের ভিতরে আমরা পাস করি নি। আমরা যদি কখনো এমন হয় যে ফাংশনের মধ্যে আমরা এমন কিছু জিনিসকে ডিক্লেয়ার করছি যেটাকে বাইরে থেকে এর মধ্যে পুশ করা হয়নি বা পাঠানো হয়নি, তাহলে এরর দেখাবে। আমাদের উচিত এই ফাংশনের মধ্যে এইগুলোকে বলে দেওয়া। আসবো, বলে দিব যে হ্যাঁ আমরা এটাকে যোগ করতে চাই আর এটাকে যোগ করতে চাই, এই দুটোকে যোগ করতে চাই। আমরা যদি এখানে বলে দিই, এখানে যখন আপনি বলবেন এই সেম জিনিস উপরে বলতে হবে, এই যে এটা বলে দিলাম, তাহলে এরা এখানে যোগ করে রাখতে পারবে, তাহলে সে রেজাল্টের মধ্যে রাখবে। আমরা একটা কাজ করি, এই প্রিন্টটা এর মধ্যে করে দিই, তাহলে এই জিনিসটা প্রিন্ট হয়ে যাবে। দেখুন এই যে 30 প্রিন্ট হয়ে গেছে। আবার ধরেন আপনার একবার তো যোগ করলেন, আবার ধরেন আপনাকে আবার অ্যাড করা দরকার, অ্যাড অ্যাড করলাম, আবার ধরেন আমি এখানে নতুন করে ভ্যালু দিই 90, এরকম ধরেন আমি অনেক অনেকবার করলাম অ্যাড, যতবার খুশি ধরেন আমি অ্যাড করলাম, মানে একই ফাংশনকে আমি বারবার কল দিতেছি এখানে, বুঝতে পারছেন? একই জিনিসকে আমি বারবার কল দিচ্ছি বারবার। এখন দেখেন আমাদের কাজটা কিন্তু এই অ্যাডটার মধ্যে আছে। আমরা এখন কি কাজ করলাম, আমাদের যখন দেখলাম যে না আমাদের অ্যাড করা দরকার, এই এইরকম আমাদের একটা ফাংশন অলরেডি আছে, আমরা শুধুমাত্র সেই ফাংশনটাকে কল দিয়ে দিলাম। আর এখানে কি পাঠানো দরকার, নাম্বার, যে দুটো নাম্বার কিছু যোগ করবে সে, সো আমরা এই দুইটা নাম্বারকে এখানে পাঠিয়ে দিলাম। এখন আমরা যতবার এটাকে রিলোড দেবো সে ততবার এই নাম্বারগুলোকে যোগ করে দিবে, একটা ব্র্যাকেট বিআর ট্যাগ দিই, ব্রেক দিই, তাহলে আপনারা জিনিসটা আরো ভালো বুঝতে পারবেন। দিলাম, দেওয়ার পর আমরা এখানে আসলাম, দেখেন সে যতবার আমি তাকে কল দিছি ততবার সে আমাকে যোগ করে রেজাল্টটাকে প্রিন্ট করে দেখা দিছে। এর মানে আমরা ফাংশন তখনই তৈরি করি যে এরকম কাজ যদি আমাদের বারবার করার দরকার হয় কখনো, তখন আমরা এই নামেই একটা ফাংশন করে রেখে আসি, আমাদের যখন দরকার কোডের যেখানে দরকার শুধুমাত্র সেই নাম ধরে আমরা ডাক দিই তাকে, তাহলে এই কাজটা আমাদের অটোমেটিক্যালি হয়ে যায়। এখন এখানে তো 2 লাইনে কোড ছিল, এখন আমাদের এমন হতে পারে আমরা যখন প্রজেক্ট করব, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট এগুলো করব, দেখা যাবে ক্রিয়েট করার জন্য 20-25 লাইন হয়ে গেছে, রিড করার জন্য 20-25 লাইন হয়ে গেছে। এরকম যদি আমরা বারবার বারবার যদি সেম জিনিস কোডের মধ্যে করি তাহলে ভেজাল। তার থেকে ভালো আমরা ডিলেট নামে একটা ফাংশন করে আসব, যে ফাংশনের কাজ হচ্ছে ডিলেট করে দেয়া। আমাদের যখন কোনো কিছু ডিলেট করার দরকার হবে আমরা জাস্ট করে দেবো ডিলেট, তাহলে সে অটোমেটিক্যালি ওখান থেকে ওটাকে ডিলিট করে দিবে। এইভাবে আমরা ফাংশন ডিক্লেয়ার করে বিভিন্ন ধরনের কাজ করব, যেন আমাদের কোডগুলো কম করতে হয়, আমাদের যেন বেশি পরিমাণে কোড না করতে হয়, তাহলে আমাদের কোডগুলো দেখতেও সুন্দর হবে, আমাদের কাজ করার সুবিধা হবে। এই যে দেখেন এখানে কোড লিখলাম, এরকম দেখা গেল, সুন্দর দেখা যাচ্ছে। এখন আপনি যদি এই জিনিসই বারবার করতেন, একটু দাঁড়ান, কোডটা হ্যাং করছে। আচ্ছা, এখন যদি এই জিনিসটা না করে যদি আপনি যদি কাজ করতে চান, তাহলে এই জিনিসটাকে বারবার আপনাকে এখানে পেস্ট করা লাগতো, বারবার বারবার জিনিসটা বিচ্ছিরি একটা বিষয় দেখেন। তার থেকে ভালো আমরা যখন এরকম কোড থাকবে আমরা ফাংশন ডিক্লেয়ার করে আমাদের সব ধরনের কাজগুলোকে কমায় রাখবো, আমরা শুধুমাত্র সেই সব যে ফাংশন ডিক্লেয়ার করবো যে কাজগুলো আমাদের বারবার করার দরকার হতে পারে। আমাদের ফাংশন মানে একই ধরনের ফাংশনালিটি যদি থাকে তখন আমরা ওইটাকে একটা ফাংশনের মধ্যে রেখে দিব, জাস্ট শুধুমাত্র আমরা ওটার নাম ধরে ডাক দিলি যেন আমরা ওই ভ্যালুটাকে এখান থেকে পেয়ে যাই বা আমরা ওই জিনিসটাকে এখান থেকে অ্যাক্সেস করতে পারি। এটি হচ্ছিল সাধারণত নর্মাল ফাংশনের একটা উদাহরণ। এই নর্মাল থিওরিটা মাথায় গেছে সবার, মানে নর্মাল জিনিস ফাংশন কি বা কি কেন ব্যবহার করে বা কেন কাজ করে? আচ্ছা আলেম ভাই বুঝতে পারছেন, আচ্ছা রকিব, রকিবুল ভাইয়া, আচ্ছা ঠিক আছে, লুবনাপু, আচ্ছা আচ্ছা লুবনাপু আপনি আসেন ইয়েতে? হ্যাঁ আলেম ভাই, হ্যাঁ 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 এই দেখেন আমি আপনাদেরকে দেখাই দিই, এর মধ্যেই থাকে, আমরা শুধু ওইটা নাম ধরে ডাক দিয়ে কাজ হয়ে যায়। ফাংশন ডট পিএসপি, এই দেখেন এই যে ফাংশন, এই যে নাম লেখা আছে, আবার নিচে আসেন, ফাংশন, এই যে নাম লেখা আছে, সব সময় দেখেন সবগুলো ফাংশনের নাম লেখা, সে শুধু ফাংশনের নাম লিখে কল দেয় তাহলে এই পুরো কাজটা হয়ে যায়। এই যে দেখেন ফাংশন, এই যে নাম লিখে দেওয়া আছে, মানে ফাংশন ডট পিএসপিতে ওয়ার্ডপ্রেসের যত ফাংশন আছে সব এই পেজে এসে তারা কল করে রাখে, যেন এরপরে যেটাকে দরকার সেটা নাম ধরে ডাক দিলে যেন সে পেয়ে যায়। এই যে ফাংশন কাস্টম অ্যাডমিন স্ক্রিপ্ট, শুধুমাত্র দেখেন এই ফাংশনের মধ্যে এত লাইন আছে, এখন সেম কাজ তো আমাদের অনেকবার করা দরকার, তা আমরা কি বারবার কি কোডটা করবো? তার থেকে ভালো না যে আমরা শুধুমাত্র এই নামটাকে একবার কল দিই তাহলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা হচ্ছিলো ফাংশনের ইয়ে আর কি, থিম আর কি, মানে নর্মাল লজিক। আমরা পিএইচপিতে করবো, আমরা প্রজেক্টে এইগুলো কাজ করবো, তখন আমরা আরও ক্লিয়ার হয়ে যাবো আর কি। হ্যাঁ এই এই জিনিসটা সবাই বুঝতে পারছেন না, নর্মাল থিওরি এতক্ষণ যারা হলো, মানে আলয়ন ভাই, রকিব ভাই তো বললেন, লুবনা আপু কিংবা আঞ্জু আপু বুঝতে পারছেন?
আচ্ছা ঠিক আছে, আপনারা একটু দেখলে আবার বুঝতে পারবেন, সমস্যা নেই, একটু প্র্যাকটিস করবেন। ফার্স্ট টাইম তো আপু এই জন্য ঝামেলা হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে ফার্স্ট টাইম শিখতেছেন, তারপরে এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছেন যেটা ব্যাক এন্ডে কাজ করে, আরো ঝামেলা। যদি নর্মাল কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে থেকে জানতেন তাহলে এটা একটু সুবিধা হতো আর কি। আচ্ছা সমস্যা নেই, আপনি প্র্যাকটিস করেন হয়ে যাবে, ভিডিওটা আবার একটু দেখেন হয়ে যাবে। আচ্ছা তো এটা হচ্ছে নর্মাল ফাংশনের যে থিওরিটা, সেই থিওরি ছিল, আমরা এটা দেখে নিলাম। আমরা একটা ইম্পর্ট্যান্ট টপিক দেখবো, আমাদের এখানে ইনক্লুড করা নাই কোর্স আউটলাইনে, মাত্র ইনক্লুড করে দিলাম, সেটা হচ্ছে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল। এটা আমাদের পিএইচপিতে খুবই 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 দরকার। হ্যাঁ সুপার গ্লোবাল ভ্যারিয়েবলটা দরকার। তো আমি আসি, আসার পর আমি আপনাদেরকে এখানে ডিফাইন করে দিই সুপার গ্লো। হ্যাঁ বলেন। হুক, হুকও যে জিনিস, ফাংশনও সেই জিনিস, মেথডও সেই জিনিস, এক এক জায়গায় এক এক নামে ডাকে, একই জিনিস। মানে ওয়ার্ডপ্রেসে ফাংশনগুলোকে তারা হুক বলে ডাকে আর কি, একই জিনিস, মানে এক এক জায়গায় এক নামে ডাকে। আপনাদের এলাকায় করলাকে কি বলে ডাকে বলেন তো, কল্লা, এটাকে কল্লা কয়? আচ্ছা ঠিক আছে, আমাদের এলাকায় তো এই কল্লাই বলে, বাট এই যে ঢাকাতে বলে উস্তা, কিংবা বিভিন্ন জায়গায় বলে করলা, মানে জিনিস একই বাট ডিফারেন্ট নেই। আবার আমাদের ওদিকে যে বাতাবি, বাতাবি লেবু আছে না, এটাকে আপনাদের এলাকায় কি বলে বলেন তো? আরে বড় বাতাবি লেবু, যেটা হচ্ছিল বড় ভিতরে যে সেল করে না বাজারে, হ্যাঁ জাম্বুরা, এক্স্যাক্টলি, হ্যাঁ জাম্বুরা। আচ্ছা ঠিক আছে, আমাদের ওদিকেও গ্রামে যখন যাই তখন জামির বলে ডাকে, সো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে, বাট জিনিসটা কিন্তু সেম। সো একই জিনিস, হুক, মেথড, ফাংশন সেম জিনিস, এক এক জায়গায় এক নামে ডাকে, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন আমরা জিনিসটা দেখবো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছিল সুপার গ্লোবাল ভ্যারিয়েবল। এখন ভাই আমরা তো দুই ধরনের ভ্যারিয়েবল শিখলাম, একটা হচ্ছে হলো গ্লোবাল ভ্যারিয়েবল আর একটা হচ্ছে হলো লোকাল ভ্যারিয়েবল। এখন সুপার গ্লোবাল ভ্যারিয়েবল তাহলে কি জিনিস? সুপার গ্লোবাল ভ্যারিয়েবল এটা তাহলে কি জিনিস? হ্যাঁ আচ্ছা, GARABL লিখে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে, এখানে আসি। আচ্ছা এখন দেখেন, আমি যদি ওয়ার্ডপ্রেসের এই ফাইলটা যদি আমি আপনাদেরকে অন্য একটা ফাইল তৈরি করি, এখন দেখেন এখানে দুটা ফাইল আছে আমার প্রজেক্টে, আমি এখানে আসলাম প্রজেক্টটাকে ওপেন করি, একটা একটা ফাইলের নাম হচ্ছিল ইন্ডেক্স ডেমো ডট পিএইচপি, আর একটা ফাইলের নাম হচ্ছিল ইন্ডেক্স ডট পিএইচপি, দুটা ফাইল কিন্তু এখানে। হ্যাঁ এখন আপনি চাচ্ছেন যে ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে যে ভ্যারিয়েবলটা আছে সেটাকে আপনি ডেমো ডট পিএইচপিতে ব্যবহার করতে, এর মানে আমি যদি ইন্ডেক্স ডট ভ্যারি, এখানে এখানে যদি আসি, এখানে এসে ধরেন আমি এখানে একটা ভ্যারিয়েবল দিলাম, নেম নামে একটা ভ্যারিয়েবল দিলাম, যার মধ্যে আমি একটা নেম রাখলাম, লেটস সে রাকিব নামে একটা নেম রাখলাম। এখন আপনি চাচ্ছেন যে ঠিক আছে এই পেজে এই ভ্যারিয়েবলটা আছে, আমার এইখানে এসে এই পেজে এসে আমি ওটাকে ইকো করে দেখবো যে আসলে ওটা আছে কি না, মানে ওই ওই নামটা দেখায় কি না। হ্যাঁ এই ভ্যারিয়েবলটাকে মানে কি, একটা পেজের জিনিস আপনি অন্য পেজে এসে দেখতে চাচ্ছেন বা অন্য পেজে ব্যবহার করতে চাচ্ছেন, এমন তো অনেক সময় হবে, কারণ একটা প্রজেক্ট তো বিশাল, এখন এমন অনেক জায়গায় থাকবে যে একই ভ্যালু আপনার সব জায়গায় দরকার। যেমন ধরেন আপনি যখন লগ ইন করেন, ইমেইল, তারপর হচ্ছিল আপনার পাসওয়ার্ড, এগুলো তো আমাদের সব পেজেই দরকার হয়, মানে যখন আমরা সেশনে কাজ করবো সব পেজেই দরকার হবে। সো তখন দেখবেন যে যদি এরকম কোনো সিচুয়েশন আসে যে আমাদের ভ্যারিয়েবল একটা জায়গায় ডিক্লেয়ার করা, বাট এই ভ্যারিয়েবলটা আমাদের সব জায়গায় দরকার হচ্ছে বা সবগুলো পেজে ডিফারেন্ট ডিফারেন্ট পেজে দরকার হচ্ছে, তখন আমরা ওই ওই ক্ষেত্রে সুপার গ্লোবাল ভ্যারিয়েবলগুলোকে ইউজ করব। তাহলে কি হবে, আপনারা এই যে যেখানে একটা পেজের মধ্যে যদি ভ্যারিয়েবল থাকে, আপনার প্রজেক্টের যে কোনো প্রান্ত থেকে ওই ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবেন। দেখেন এখন আমরা নর্মাল প্রিন্ট করছি, এটা কিন্তু ইরর দেখাবে। আমি যদি এটাকে প্রিন্ট করি, এখানে গেলাম, এই দেখেন আনডিফাইন্ড ভ্যারিয়েবল নেম, মানে কি নেম নামে যে ভ্যারিয়েবলটা আছে সেটাকে ডিফাইন করা হয়নি, মানে কি উপরে কোথাও ডিক্লেয়ার করা হয়নি, এটা একটা ভুল। বাট আপনার যদি এখানে সুপার গ্লোবাল মানে ভ্যারিয়েবল ইউজ করে দিতেন তাহলে এটা ঠিক হতো। কিভাবে আমি একটু এক্সাম্পল দিয়ে আগে দেখাবো, আমি আগে আসি, আমি আপনাদেরকে কিছু সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের নামের সাথে পরিচয় করে দিই। পিএইচপিতে এই সুপার গ্লোবাল ভ্যারিয়েবলগুলো আছে, আমাদের হয়তো সবগুলো দরকার হবে না, বাট আমরা ট্রাই করবো যতগুলো পসিবল ততগুলো ব্যবহার করার আমাদের প্রজেক্টে আর কি। হ্যাঁ আচ্ছা, প্রথম যে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল আছে নামগুলো দেখে রাখি, নামগুলো দেখেন। হ্যাঁ প্রথম যে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল আছে তার নাম হচ্ছিল গ্লোবালস, এটা একটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল, বিশেষ না হলে এই যে আমি পিএইচপিতে ইয়ে করি GLOBALS, গ্লোবালস, GLOBALS, গ্লোবালস। আচ্ছা এটা একটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল ডেমো, আচ্ছা গ্লোবালস এটা একটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল। তারপরে আরেকটা আছে, শুধুমাত্র গ্লোবালটা এইভাবে ডিক্লেয়ার করে, বাকি সব সুপার গ্লোবাল ভ্যারিয়েবল কীভাবে ডিক্লেয়ার করে দেখেন, প্রথমে আপনারা একটা ডলার সাইন দিবেন, তারপর একটা আন্ডারস্কোর দিবেন, ডলার সাইন আন্ডারস্কোর,
আর তারপরে হচ্ছে সবগুলো বড় হাতের। সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের যে ইয়েগুলো আছে সেগুলো সব বড় হাতের হয়, যা আছে সবকিছু বড় হাতের হয়, এটা মনে রাখবেন। আমি আপনাদেরকে এই নামগুলো বলে দিব যে এইগুলো কি কাজ, আমরা প্রজেক্টে ব্যবহার করার ট্রাই করবো যত বেশি পসিবল, আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করবো এই জিনিসগুলো আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছিল সব, একটা হচ্ছিল সুপার গ্লোবাল ভ্যারিয়েবল আমাদের পিএইচপিতে। এগুলো নোট ডাউন করে রাখতে পারেন আপনাদের যদি কারো দরকার হয়। আমি আপনাদেরকে ইয়ে করে দিই, আরেকটা হচ্ছিল CWKI কুকি, আর একটা কি ছিল গ্লোবাল সার্ভার রিকোয়েস্ট সেশন সেশন, আচ্ছা কুকির এখানে এটা দিই। আচ্ছা, এগুলো হচ্ছে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল আর কি। হ্যাঁ, তো আমাদের ইয়েতে প্রজেক্টে যেগুলো ব্যবহার করব, ট্রাই করব সবগুলোই যতটা পসিবল ইনক্লুড করার, যতটা দেখানো যায়। যদি নাও হয় সর্বোচ্চ এখান থেকে দুইটা মিস যেতে পারে, আর বাকি সবগুলো আমরা এখান থেকে দেখাই দিব আর কি। হ্যাঁ, কীভাবে কাজ না করে, দুই তিনটা মিস যেতে পারে, বাকি সবগুলো আমরা দেখাই দিব কীভাবে কাজ করে যত বেশি পসিবল আমাদের প্রজেক্টে। সো এইগুলো হচ্ছিল আমাদের পিএইচপি সুপার গ্লোবাল ভ্যারিয়েবল। আপনারা চাইলে নোট ডাউন করে রাখতে পারেন এই বিষয়গুলো, আমি আপনাদের দরকার লিঙ্কও দিয়ে দিব কোথায় আছে, আপনারা চাইলে সার্চ করলে পাবেন। পিএইচপি সুপার গ্লোবাল ভ্যারিয়েবল লিখে যদি ইন্টারনেটে সার্চ করেন তাহলে এই নামগুলো পেয়ে যাবেন। এখন দেখেন কোন জিনিস কোথায় দরকার হয় এগুলো আমরা দেখবো। যেমন হচ্ছিল সার্ভার মেথড, এটা দরকার হয় রিকোয়েস্ট মেথড, যখন আমরা একই পেজের মধ্যে আমরা সেকেন্ড টাইম রিলোড দিয়ে কাজ করি তখন রিকোয়েস্ট মেথড দরকার হয়। পোস্ট, এটা হচ্ছিল যখন আপনারা যে ইয়ে দেন না, কোনো ডেটা ইনপুট করেন কোনো একটা ফর্মে, তখন ওই জিনিসগুলোকে রিড করে নিয়ে আসার জন্য আমরা পোস্ট কিংবা গেট এই দুটো ইউজ করি। আবার ধরেন একটা পেজে আছে, আপনি ইউআরএল এর মাধ্যমে একটা ভ্যালুকে পাঠিয়ে দিতে চান, যেমন ধরেন এখানে এখানে আসলাম আর কি। হ্যাঁ, আমি যদি কোনো একটা সাইটে আসি, সাইটে যদি ক্লিক করি শিডিউল নামে একটা পেজে, এই যে দেখেন ইউআরএলটা চেঞ্জ হয়ে যায় এখান দিয়ে। এখানে ডেটা চেঞ্জ হলে ভালো বোঝা যেত, ডেটাটা চেঞ্জ হচ্ছে না। তাহলে এখান থেকে যদি কোনো ডেটা ডেটা চেঞ্জ হতো তাহলে বোঝা যেত, আমরা করবো সমস্যা নেই। এই যখন ইউআরএল এর মাধ্যমে কোনো ভ্যালু ভ্যালু পাস করতে চান তখন হচ্ছে আমরা গেট মেথড ইউজ করবো, মানে ইউআরএল এর মাধ্যমে ভ্যালু পাস করার জন্য। আর ফাইলস হচ্ছিল আমরা যদি কোনো ধরনের ইমেজ নিয়ে কাজ করি কিংবা পিডিএফ নিয়ে কাজ করি, বিভিন্ন ধরনের ফাইল আছে, ফাইলগুলো নিয়ে কাজ করবো, ইনভি আমাদের লাগে না। কুকি হচ্ছিল ওই ক্যাশ কুকি, ব্রাউজারের ক্যাশ কুকি। আর সেশন হচ্ছিল আপনাদের যে যখন দেখেন না লগ ইন করেন একবার, তারপরে দেখেন যতক্ষণ লগ আউট না করেন আপনার ইনফরমেশনই থাকে, ওই জিনিসটাকে বলা হচ্ছে সেশন। সো সেশনে তো কাজ মাস্ট বি করতেই হবে, আমরা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে পারবো না। সেশন, গেট, পোস্ট, ফাইলস, সার্ভার, রিকোয়েস্ট, এগুলোকে অ্যাভয়েড করা যায়, সমস্যা নেই। গ্লোবালস, এই কটা জিনিসকে অ্যাভয়েড করতে পারবো না, আমাকে দেখাতেই হবে। গ্লোবাল, পোস্ট, গেট, ফাইল, সেশন, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে, আমি চাইলেও স্কিপ করতে পারবো না। সো আপনারা এই জিনিসগুলো অবশ্যই জানবেন, আমি ট্রাই করবো রিকোয়েস্ট এটাও দেখাই দিব। হ্যাঁ বলেন, না ওর সবগুলোতেই আছে, এগুলো হচ্ছে ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ। তো ভাইয়া এখন ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ তো বিভিন্ন ধরনের হয়, পিএইচপি হয়, জাভা স্ক্রিপ্ট হয়, পাইথন হয়, সো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য ডিফারেন্ট। আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা মানে এক একটা ল্যাঙ্গুয়েজ এক একভাবে তারা ডিফাইন করে আর কি। ভাইয়া কুকিটা, এই দেখেন, এই যে কুকিটাই দেখেন, ওরা এই যে নোট জেএস দিয়ে কমপ্লিট করছে কুকি। সো যে যেটা দিয়ে কমপ্লিট করে আর কি, মানে যে যখন যে ল্যাঙ্গুয়েজে পিছনে, না না ভাইয়া, মানে আপনার ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজে যেটা ব্যবহার করবেন সেই ল্যাঙ্গুয়েজের কুকিটাই সাধারণত ব্যবহার করা হয়। আপনি যদি ব্যাক এন্ডের নোট জেএস ব্যবহার করেন তাহলে নোট জেএস এর কুকি ব্যবহার করতে হবে আপনাকে, নোট জেএস এর কুকি। আবার যদি আপনি যদি ব্যাক এন্ডে ডিজাঙ্গো ব্যবহার করেন তাহলে হচ্ছে পাইথনেরটা ব্যবহার করতে হবে, যদি লারাভেল, পিএইচপি কিংবা কোডিগনেটর ব্যবহার করেন তাহলে হচ্ছে পিএইচপিটা ব্যবহার করতে হবে। এরকম ওয়ার্ডপ্রেস তো পিএইচপি দিয়ে তৈরি, সো ওয়ার্ডপ্রেসেরটা পিএইচপি দিয়েই কাজ করে। এখন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি ব্যাক এন্ডে ব্যবহার করবেন সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে আর কি কুকিটা। জি বলেন, শুনতে পাচ্ছি না। ওগুলো দেখতে পারবেন না, দেখতে পারবেন না, না 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 হবে না, ওগুলো এপিআই কল করে কাজ করে, ওগুলো দেখতে ইন্সপেক্ট করে কাজ করতে পারবেন না, দেখতে পারবেন না। ওগুলো হচ্ছিল এপিআই কল করে করে কাজ করে আর কি, আপনি শুধু এপিআই এর লিঙ্কগুলো দেখতে পারেন, ভিতরে কোড ফাইলগুলো দেখতে পারবেন না, এপিআই কল করে তো ওগুলো কোড ফাইল দেখা যায়। আচ্ছা,
এখন দেখেন তাহলে হচ্ছিল আমরা মোটামুটি এই জিনিসগুলো আমরা কভার করবো আর কি, ঠিক আছে। তো এই গ্লোবাল হচ্ছিল মানে এই গ্লোবালস, এটা হচ্ছে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল। আমরা একটু টেস্ট করি দেখি তো এটা দিয়ে কাজ হয় নাকি। আমরা এখানে আসলাম, আসার পর আমরা একটা কাজ করি, একটু দেখি এটা কিভাবে ডিফাইন করে। গ্লোবালস ইন পিএইচপি যদি এটা লিখে সার্চ করেন, গ্লোবাল এটা এক্সাম্পল দেয় নাই মনে হয়, পোস্ট এ বি গ্লোবালস এ, আচ্ছা একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটাই আমরা এখানে দেখতে পারি। সো এখানে আসলো, আমরা একটা কাজ করলাম, আমরা নিচে আসলাম, নিচে এসে সুপার গ্লোবাল ভ্যারিয়েবলগুলো সাধারণত এইভাবে থাকে এরকম দিয়ে মাঝখানে এরকম, এর মধ্যে হচ্ছিল আমরা সেই ভ্যালু বা ভ্যারিয়েবলগুলোকে আমরা ডিক্লেয়ার করি। আমরা এখানে আসলাম, এখানে আসার পর আমরা নেম নাম একটা ভ্যারিয়েবল দিলাম, দেওয়ার পর এর মধ্যে আমরা কিছু একটা স্টোর করে রাখি। লেটস সে আমরা সাকিবকে স্টোর করলাম, দেখি তো এটা কাজ করে নাকি। নেম টু দিলাম এটা, ওকে। সো আমরা এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা এটা আমি ভ্যারিয়েবলটাকে কপি করলাম। এগুলো নিয়ে আমরা ইয়ের দিন শিখবো, যখন প্রজেক্ট কমপ্লিট করবো তখন দেখবো। আমরা এগুলোকে এখান থেকে সরাই দিই, দিয়ে আমরা ইকো করলাম, ইকো করে এটাকে প্রিন্ট করে দিলাম, নেম টু আনডিফাইন, এটা কাজ করতেছে না। আচ্ছা গ্লোবালস গ্লোবাল এ রেফারেন্স রেফারেন্স, আচ্ছা এখান থেকে দেয় নেই, সার্ভার ইয়ে ছাড়া হবে না এটা। আমি আপনাদেরকে প্রজেক্ট করার দিন এটা দেখাই দিবনি, যেদিন আসলে আমরা প্রজেক্ট কমপ্লিট করি সেদিন আপনাদেরকে এই গ্লোবাল ভ্যারিয়েবলগুলো কীভাবে কাজ করে এগুলো আপনাদেরকে দেখাই দিবনি। এই গ্লোবাল ভ্যারিয়েবলগুলো যেদিন প্রজেক্ট করি সেদিন, আজকে না, আজকে এভাবে ঝামেলা করবে পিস থেকে পিচ। ওকে আপাতত এগুলো রাখি। তো আপনাদের কাজ হচ্ছিল, আমি আপনাদের একটা কাজ করি, আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিই যেখানে হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবলের ডিটেলস পাবেন। আমি এখানে আসলাম, আসার পর বললাম পিএইচপি গ্লোবাল ভ্যারিয়েবল ইন W3 স্কুল স্কুল, আচ্ছা এখানে আসার পর আমি যদি এটাকে যদি ওপেন করি ক্লিক করলাম, এই যে এখানে দেখেন সবগুলো দেওয়া আছে আর কি। হ্যাঁ এই নামটাকে আপনারা এখান থেকে নিবেন, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখলে এই যে গ্লোবাল ভ্যারিয়েবলের যে নামগুলো আছে আপনারা সেগুলো পাবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আসলে আমাদের কী কী জিনিস দরকার হবে আর কি, হ্যাঁ শেখার জন্য। সো মোটামুটি এখান থেকে যা কিছু আছে আপনার মোটামুটি ক্লিয়ার। আমি আবার বলি দেখেন তো এই কনসেপ্টগুলোর মধ্যে আপনাদের কোনো প্রবলেম আছে কোথায়, এই যে যে জিনিসগুলো আছে এইখানের মধ্যে কোন জিনিসটা আছে যে জিনিসটা আপনারা বোঝেন না, আপনারা আপনাদের কোর্স আউটলাইনটা ওপেন করেন অথবা আমার স্ক্রিনের দিকে তাকান, স্ক্রিনের দিকে তাকালে বুঝতে পারবেন। এই যে টপিকগুলো আছে আজকের, এই টপিকের মধ্যে কোনটা আছে যে টপিকটা আপনি হয়তো বুঝতে পারেন নাই বা আপনার কোনো প্রবলেম আছে তাহলে বলেন, আমি আপনাকে একটু বলে দিব, প্রয়োজনে আমি আপনাদেরকে রেফারেন্স দিয়ে দিব, আপনার তাহলে রেফারেন্স দেখে হয়তো শিখতে পারবেন বাকিটা। বলেন মানে আপনি একটু দেখেন, দেখে যার যার প্রবলেম তার একটু চ্যাট বক্সে বলেন যেটা হচ্ছে প্রবলেম, চ্যাট বক্সে একটু জাস্ট নোট ডাউন করে দেন আমাকে আজকের টপিকের মধ্যে যেগুলো আছে। হ্যাঁ আচ্ছা, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ কি জিনিস আর পিএইচপি কি জিনিস এটা? হ্যাঁ বুঝিনি, আবার একটু বলেন। সুইচ তো ভাই, এক ভাইয়া পিএইচপি অ্যারে আর অনলি অ্যারে কি একই? একই জিনিস ভাইয়া, পিএইচপিতে শুধুমাত্র যে ফরিচ লুপের জন্য যে অ্যারেগুলো ডিফাইন করা যায় ওটা একটু ডিফারেন্ট, বাট বাকি সব লুপ মানে অ্যারেগুলো কাছাকাছি এক এক জায়গায় একভাবে ডিফাইন করে, বাট থিওরি সেম, মানে কনসেপ্ট সেম, শুধুমাত্র এক একটা ল্যাঙ্গুয়েজে তারা হয়তো এক একভাবে লেখে। জাভাস্ক্রিপ্টে যেভাবে লিখছেন পিএইচপিতে সেভাবে লিখলেও হবে, কোনো সমস্যা নেই, দুটি সেম একইভাবে ইয়ে করে। আচ্ছা সুইচ কেস, সুইচ কেস হচ্ছে আমি আবার একটু তাহলে বলে দিই, দেখেন অলরেডি অনেকবার দেখছি, ইফ এলস আর সুইচ কেস হচ্ছে সেম। আমি এখানে একটা ভ্যারিয়েবল দিলাম VAR ভ্যারিয়েবল, আমি এর মধ্যে একটা ভ্যালু রাখি, লেটস আমি বললাম রেড একটা ভ্যালু দিলাম। হ্যাঁ এখন যদি আমি এখানে আসি ইফ, ইফের মধ্যে যদি আমি টেস্ট করে ট্রাই করি যে ইফ কালার নামে একটা ভ্যারিয়েবল আমি লিখে আসি উপরে, আচ্ছা এটাকে কালার দিই, কালার কালার একটা রেড আছে, তো আমি ইফের মধ্যে যদি করা ট্রাই করি যে ইফ কালার ইকুয়াল ইকুয়াল ব্ল্যাক দিলাম একবার, তাহলে এখানে আসবে আশা করি সে প্রিন্ট করবে ইকো কালার ইজ ব্ল্যাক, নিচে আসলো। আবার ধরলাম ইফ দিলাম, ইফ আচ্ছা এটাকে আমি কপি করি বারবার,
আচ্ছা চারবার দিলাম, হ্যাঁ ফার্স্ট একবার ব্ল্যাকের জন্য, একবার হোয়াইটের জন্য, তারপর আমরা নিচে আসলাম, নিচে আসার পর একবার রেডের জন্য, আর নিচে আসলাম তারপরে এসে আমরা এখানে ইয়েলো, ইয়েলোর জন্য বা সায়ান বা স্কাই ব্লু হোয়াট এভার দিলাম। ওকে তাহলে এখন আমাদের একটা এখানে ভ্যারিয়েবল আছে, যে ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা ভ্যালুকে স্টোর করে রাখছি যেটা হচ্ছিল রেড। এখন এখানে শর্ত দেওয়া আছে, ইফ যদি ব্ল্যাক হয় তাহলে তুমি বলো ব্ল্যাক, যদি হোয়াইট হয় তাহলে বলো হোয়াইট, রেড হলে রেড, ইয়েলো হলে ইয়েলো। এখন যেহেতু এখানে রেড দেওয়া আছে তাহলে আমাদের এই জিনিসটি সাধারণত এখান থেকে প্রিন্ট করবে, এটা ছিল আমাদের ইফের কন্ডিশন আর কি। এখন যদি হয় যে ভাই আচ্ছা ঠিক আছে আমরা এটাকে সুইচ কেস দিয়ে করবো, ইফ দিয়ে করবো না, এস ডাব্লিউ আই টি সি এইচ সুইচ, সুইচ লেখার সাথে সাথে দেখেন ওদের যে সিনট্যাক্সটা ছিল সেই সিনট্যাক্সটাকে দিয়ে দিছে। প্রথমে দেখেন এর মধ্যে কি বলছে, ভ্যারিয়েবল, এর মানে কি আমাদের যে ভ্যারিয়েবলটা এখানে ডিক্লেয়ার করছি সেই ভ্যারিয়েবলটাকে আমাদের এখানে দিয়ে দিতে হবে। সো আমি আসলাম, আসার পর এর মধ্যে ভ্যারিয়েবলটাকে দিয়ে দিলাম। খেয়াল করেন সবাই, এখানে সে বললো কি ভ্যালু, ভ্যালু কি, এই যে দেখেন প্রত্যেকটা ভ্যালু চেক করতেছিলাম, আমি এখানে আসবো একবার ব্ল্যাকটাকে কপি করলাম, এই ভ্যালুটাকে দিয়ে দিলাম, কোড হেয়ার, যদি ব্ল্যাক হয় তাহলে কি কোড, কোডটা ছিল আমাদের এই কোড, এই কোডটাকে কপি করে আমি এখানে এসে এই কোডটাকে এখানে পেস্ট করে দিলাম। এইটাকেই সেম, এটা তো একবার ইফের জন্য করলাম, এই ফার্স্ট ইফটার জন্য, সো আমি এইভাবে চারটার জন্য বারবার করে ফেলবো, এই একবার, এই একবার, এই একবার। প্রথমটা ছিল ব্ল্যাক, তারপরটা কি ছিল হোয়াইট, সো আমি এখানে এসে বলবো হোয়াইট, এটা হোয়াইট, তারপরটা কি রেড, আমি এখানে এসে বলবো তুমি হয়ে যাও রেড, রেড, আর এটা ছিল ইয়েলো, সো আমি এখান থেকে এসে বলবো এটা ইয়েলো। আচ্ছা ডিফল্ট হচ্ছিল এলস এর মতো কাজ করে, যে এর মধ্যে যদি কোনো একটা কাজ না করে তাহলে বাই ডিফল্ট এসে এখানে যে কোডটা থাকবে সেটাকে এসে কাজ করবে, এটা হচ্ছে ডিফল্টের কাজ। ওকে আমি এখান থেকে, আচ্ছা এটাকে রাখি এক্সাম্পল হিসেবে, তাহলে এখানে বললাম, এখানে এসে বললাম কালার ইজ গ্রিন, যদি উপরের মধ্যে কোনোটাও না কাজ করে তাহলে এসে সে বলবে কালারটা কি গ্রিন। ওকে তাহলে আমি আমাদের কোডটা রান করি, আমি এই কোডটাকে আপাতত অমিট করে রাখি, আমাদের পি ইফ এলসের কোডটা কালার রেড, তাহলে আমাদের এই শর্ত অনুযায়ী সে আসে এখানে এই রেড এটাকে সে প্রিন্ট করবে, আমি যদি এসে রিলোড দিই তাহলে দেখবো কালার ইজ রেড এটাকেই সে প্রিন্ট করছে। আবার যদি এখানে সে কালার ভ্যারিয়েবলটা যদি আমি চেঞ্জ করে যদি আমি বলি স্কাই ব্লু, স্কাই ব্লু যদি বলি তাহলে দেখেন ফার্স্টে গেছে কি ব্ল্যাক, এই কেসে কি পড়ছে, পড়ে নাই, তাহলে সে নিচে চলে আসবে, তারপর তারপর কি হোয়াইট, এটা তো পড়ে নাই, নিচে চলে আসবে, তারপর কি রেড, এটা তো হয় নাই কারণ আমাদের এখন তো ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ, স্কাই ব্লু নিচে আসবে, ইয়েলো এটা তো হয় নাই, যদি এই কোনোটারই কাজ না করে তাহলে সে নিচে এসে এই যে ডিফল্ট নামে যে ভ্যালুটা আছে তাহলে সে এখানে এসে বলে দিবে এই ডিফল্ট ভ্যালুটা, ভ্যালু ইজ গ্রিন, আচ্ছা কালার ইজ গ্রিন, বা যে যেটা আপনি এখানে লিখতে চান সেটাকে সে এখান থেকে প্রিন্ট করে দিবেন, কালার নট ম্যাচড, এবার লিখে দিলাম কালার ম্যাচ করেনি, আসলাম, আসার পর যদি আমি প্রিন্ট দিই তাহলে লেখা আসবে কালার নট ম্যাচড, তার মানে কি কালার প্রিন্ট করেনি। সো সুইচ কেস আর ইফ এলস সেম জিনিস, আপনি চাইলে ইফ এলস দিয়েও করতে পারেন, চাইলে সুইচ কেস দিয়েও করতে পারেন, আপনাদের ইচ্ছা, মানে যে কাজগুলো আপনি চাইলে সুইচ দিয়ে করতে পারেন সেই কাজগুলো ইফ এলস দিয়ে করা যায়, ইফ এলস দিয়ে যেগুলো করা যায় সেগুলো সুইচ কেস দিয়ে করা যায়। কিছু কিছু জায়গায় টাফ থিং আছে, কিছু জায়গায় হয়তো আপনাদের জন্য একটু কমফোর্টেবল ফিল হবে না, একটু হয়তো কঠিন দেখা দিতে পারে সুইচ কেস ব্যবহার করা, সো আপনারা চাইলে ইফ এলস দিয়ে সানন্দে এই বিষয়টা কমপ্লিট করতে পারেন। আপনারা ইফ এলসে যেভাবে করতেন জাস্ট খুলে আসবেন, সুইচ লিখলেই ওরা আপনাকে পুরো স্ট্রাকচারটা সাজায় নেবে, এই দেখেন সাজায় দিচ্ছে, যেখানে ভ্যারিয়েবল ছিল সেখানে আমরা ভ্যারিয়েবলটাকে কপি করে দিব, দিলাম কেজের মধ্যে কি ভ্যালু, এই দেখেন ইফের এখানে যে ভ্যালুগুলো ডিফাইন করছিলাম আমি জাস্ট খালি ভ্যালুটাকে কপি করতেছি, তিনটা বাদ একটা একটা করে দেখি, এখানে এটা পুরোটা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিই এখানে একটা দেখি, এই দেখেন এখানে ছিল কি আমাদের ভ্যালু ব্ল্যাক ছিল, আমরা ব্ল্যাকটাকে কপি করে এই ভ্যালুটাকে এখানে বসে দিই, আর এখানে কি ছিল কোড, আমাদের কোড কোথায় লেখা আছে, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যতটুকু কোড থাকবে সেই কোডটাকে কপি করে নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিই, এটি হচ্ছিল আমাদের সুইচ কেস। সাধারণত ইফ আর এলস এবং সুইচ একই জিনিস, মানে ইফ এলস দিয়ে আপনারা যে প্রবলেমগুলোকে সলভ করতে পারবেন আপনারা সেম প্রবলেমগুলোকে সুইচ কেস দাও সলভ করতে পারবেন, সেম জিনিস আর কি। আচ্ছা জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, আবার একটু আমি আপনাদেরকে দেখাই, আমি আপাতত ভিডিওটা শেষ যেহেতু আমাদের টপিক নাই, আমি আপাতত এটা ক্লোজ করে রাখি, আপনাদের প্রবলেমগুলো বলেন আমি আপনাদের সাথে এখন আলোচনা করি, হ্যাঁ আমি আপাতত ভিডিওটাকে এখান থেকে অফ করে রাখলাম।